কিছু অ্যাসেট দিয়েছি আপনাদেরকে, জি জি অ্যাকচুয়ালি যে অ্যাসেট গুলো দিয়েছি ওগুলা ডাউনলোড করেছেন কিনা। Check your email. Yeah, I got it. I got it. আপনার প্র্যাকটিস করা হয়েছে? Uncle, this week was I couldn't do it. I was a little busy this week, but inshallah, this entire week I took off, so I can actually practice this week. Amar kono kaj nai the coming week. Okay, so. okay. Okay. You have to practice, otherwise uncle, you cannot cope these things. So you have to cope up all these tools, all this experience, all this work, then you can do it right away. So you have to Definitely. Without practice you cannot. কে আমরা কাট আউট ইমেজ নিয়ে কাজ করতেছিলাম। আমাদের এখানে কাট আউট ইমেজের আমাদের অ্যাসেটের মধ্যে ফাইল আছে হলো কাট আউট ইমেজ 6। কাট আউট ইমেজ 6 নিয়ে কাজ করছিলাম আমরা। তো অ্যাকচুয়ালি এই ছবিটা আমরা কাট আউট করেছি, আমি কাট আউট করে দিয়েছি। আপনাদের এখানে একটা ফাইল দেওয়া আছে, আপনাদের এখানে কাট আউট ইমেজ। হাই রাফি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গো হ্যাড আপনার। Could you give us like 1 second just to get the cutout image ready? ওকে রাজু, জি একটু ওয়েট করেন, ওই যে কাট আউট ইমেজ গুলো সবাই ওপেন করে নেন। রাফি, ওপেন আচ্ছা আচ্ছা দা ওকে অ্যাসেট থিংস টু ইউর ফটোশপ, অলসো আদনান, এভরিবডি। ওকে কাট আউট ইমেজটা ওপেন করেন, আমি ততক্ষণে একটু খালি আপনাদেরকে পাথ সিলেকশনটা ইয়ে করে দেই। আমাদের মনে হয় পাথ সিলেকশন ছিল একটা।
ওকে, সবাই মনে ওপেন করেছেন এই ফাইলটা? ইয়া, আমি এখন পেন্টুলের সাথে করছি ইমেজটা। ওকে জি, দ্যাটস ইট। ওকে, আমরা আমি কাট আউট করে দিয়েছি। আপাতত আমি খালি আপনাদেরকে দেখাবো ইমেজ অবজেক্ট, মানে কিছু ইমেজ অবজেক্টটা রিফাইনিং আর কি। রিফাইনিং আমরা লাস্ট ছিলাম, আমরা আমাদের 14 নাম্বার সিলেকশনে রিফাইনিং সিলেকশন, রিফাইনিং সিলেকশন আমাদের ফটোশপ কন্টিনিউড ক্রিয়েট এ কম্পোজিট ইমেজ, কম্পোজিট ইমেজে আমরা ছিলাম 14 নম্বরে রিফাইনিং সিলেকশনে। রিফাইনিং সিলেকশন অ্যাকচুয়ালি আমরা কিছু ধরনের মিস্টেক করি, মিস্টেক মিন্স জাস্ট আমরা এটা যদি আমরা রিফাইন করি, রিফাইন করতে গেলে আমরা অ্যাকচুয়ালি দেখুন এখানে আমরা এই ছবিটা নিয়ে এসেছি, ছবিটা আনার পরে আমাদের কিছু সিলেকশন আমাদের থেকে থাকে যেটা হচ্ছে আমরা করি না অ্যাকচুয়ালি, আমরা মিস্টেক মিস্টেক হয়ে থাকে আমাদের। ওকে, যেমন দেখাই আমি আমার এখানে ইমেজটা, আমি অ্যাকচুয়ালি আমি এটা রিফাইনিং করেছি, ইমেজটা সিলেকশন করেছি। অ্যাকচুয়ালি আমাদের ছোট ছোট জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে মার্ক করতে হবে। যেমন আপনি দেখুন এখানে আমার এখানে যে পিস্তলটা আছে এখানে অ্যাকচুয়ালি বন্দুকটা রয়েছে এখানে, এই অংশটুকু আমরা সিলেকশন করি না মাঝে মাঝে। এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, ব্যাকগ্রাউন্ডের ইমেজ, ছোট ছোট কিছু কিছু অংশ যেগুলো ব্যাকগ্রাউন্ডের ইমেজ রিফাইনিং করতে হবে। যেমন দেখুন এই অংশটুকু, এই অংশটুকু আমরা কিন্তু সিলেক্ট করি নাই, ঠিক আছে, এই অংশটুকু আমরা সিলেক্ট করেছি আর কি। তো বেসিক্যালি অনেকে পাতওয়ার করে, ফুল ফ্রেম পাতওয়ার করার পরে এটা অ্যাকচুয়ালি সিলেকশন করে না। তো সাপোজ আমরা এই জিনিসটাও আমরা সিলেক্ট করবো সবসময়, দেখুন। ওকে, এখন আবার দেখতে হবে আপনাকে এটার মধ্যে আর কোথায় কোথায় এই সিলেকশন গুলো আছে। সিলেকশন গুলো আছে দেখুন, এইখানে এইখানে একটা সিলেকশন আছে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে ছিল, তারপর আমাদের এইখানে একটা সিলেকশন ছিল, শুয়ে এখানে একটা সিলেকশন ছিল, কিছু কিছু এগুলো অ্যাকচুয়ালি রিফাইনিং করলে পুরো ইমেজটা অ্যাকচুয়ালি ন্যাচারাল মনে হয়। তো আমরা সেরকম আমি অ্যাকচুয়ালি করে দিয়েছি আপনাদেরকে রিফাইনিং সিলেকশনটা। তো আমরা যে সিলেকশনটা দিয়েছি এইখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে। ওকে, এখন আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা যখন সিলেকশন করছি তখন কিন্তু এরকম ইডেস বের হচ্ছে, ইডেস গুলো বের হচ্ছে রিফাইনিং, এটাকে আমরা বলবো রিফাইনিং ইডেস। রিফাইনিং ইডেস আমরা অ্যাকচুয়ালি কিভাবে করতে পারি, যেমন যেই এই যে এখানে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু কাট আউট ইমেজ হয়েছে, এটা একটা স্মুথলি ভাব নেই, স্মুথ ভাব নেই, স্মুথ ভাব নেই। তো আমরা স্মুথ ভাবের জন্য অ্যাকচুয়ালি আমরা বেশ কয়েক ভাবে কাজ করতে পারি। আমরা ইমেজটাকে যদি আমরা রিফাইন ইরেজ দেই, সিলেক্ট পিক্সেল আমরা রিফাইনিং করার জন্য অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি আমরা ব্লার টুল ইউজ করব। আমরা বেসিক্যালি আপনি দেখেন এখানে কিছু ব্লার, এখানে এই অংশটুকু দেখেন, এই অংশটুকু কিন্তু একটু স্মুথ আছে, অংশটুকু স্মুথ মানে কাট আউট মনে বলে মনে হচ্ছে না, আমরা যখনই কাট আউট করবো তখন কিন্তু কাট আউট করা যায়। এবং আমরা দেখেন এখানে আমরা বেসিক্যালি ব্লার টুল ইউজ করব আমরা এই ইডেস গুলো রিফাইন করার জন্য। দেখুন
ইডিস গুলো রিফাইন করার জন্য হালকা একটা ব্লার টুল ইউজ করছি আমরা। পার্সেন্টেজ আমরা একটু কম নেব, আমরা 50% নেব, 50% স্ট্রেংথ, 50% স্ট্রেংথ নিয়ে আমরা ইডেজ গুলো একটু রিফাইন করে দেব, যেন কাট আউট ইমেজ মনে না হয়, কেটে বসিয়ে দিয়েছে এরকম যেন মনে না হয়। ব্লার টুল, ব্লার টুল নিয়ে আমরা এটা রিফাইন করছি, এখানে ঠিক আছে, এদিকে ব্লার ঠিক আছে, যেখানে যেখানে কাট আউট মনে হবে এখানে ঠিক আছে, এখানে একটু কাট আউট মনে হচ্ছে। আপনি কেন আপনি কেন গেছেন অ্যাড রিফাইন করতে, অ্যাডটা রিফাইন করতে হয়েছে কেন? রিফাইনটা এজটা অ্যাকচুয়ালি ন্যাচারাল লুক দেওয়ার জন্য, তো আমরা যখন কাট আউট ইমেজ যখন পেস্ট করব, অ্যাকচুয়ালি দেখুন এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে পেস্ট করি, দেখেন এই অংশটুকু, দেখেন এখানকার অংশটুকু, আবার যখন আমরা একটু ব্লার করে দিচ্ছি তখন কিন্তু জিনিসটা ন্যাচারাল মনে হচ্ছে। এটা কি মনে হচ্ছে, পাশেরটা এই অংশটুকু দেখেন, এই অংশটুকু কি মনে হচ্ছে, কাট আউট কেটে বসিয়ে দিয়েছে, কিন্তু আপনি যখন হালকা একটু ব্লার করবেন তখন কিন্তু এই জিনিসটা মনে হবে না যে আমরা এটা কেটে বসিয়ে দিয়েছি। জি, শুধু ব্লার টুলটা ক্লিক করলেই হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, খালি ব্লার টুলটা ক্লিক করলে হবে, ব্লার টুলটা, ব্লার টুলটা ক্লিক করে আমরা যে অংশটুকুতে আমাদের ইডেস রিফাইন করা দরকার সেই অংশটুকু আমরা ইডেস রিফাইন করব। আমরা এটা অ্যাকচুয়ালি সিলেকশন করেছি, সিলেকশন করে আমরা রিফাইন করিনি, হেয়ার রিফাইন করিনি, আমরা খালি অনলি ফর সিলেকশন করেছি, সিলেকশন এই কারণে অ্যাকচুয়ালি আমাদের এই ইডেস গুলো আমাদেরকে একটু রিফাইন করতে হবে। রিফাইনের এখানে অপশন আছে, দেখেন এখানে স্ট্রেংথ কিন্তু 50% হবে, 50% স্ট্রেংথ, the password. How do you select the password? জি, পাসওয়ার্ডটা কিভাবে সিলেক্ট হয়? পাসওয়ার্ড না, পাসওয়ার্ড মানে যে পেন টুলের সাথে পাথর 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 পি পি টুল ক্লিক করলে আমাদের পাথর সিলেকশন হয়, পেন পেন টুল পি, এটা হচ্ছে পাথর। তারপরে সেপারেট করে কিভাবে? হ্যাঁ সেপারেট করেছি আমরা, সিলেক্ট সিলেক্ট করেছি, পেন টুল ক্লিক করেছি, পেন টুল ক্লিক করে আমরা এই ইমেজটাকে আমরা আলাদা করেছি। পেন টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করেছি এভাবে, জি, তারপরে সারা ইমেজটা করার পরে কি ক্লিক করেছো আপনি?
হ্যাঁ, ইমেজটা করার পরে আমরা এই যে এটা জয়েন্ট করে দিয়েছি পুরোটা এনে, জয়েন করার পরে আমরা কন্ট্রোল ইন্টার দিয়েছি। ওকে কন্ট্রোল ইন্টার দিয়ে আমাদের এই অংশটুকু আলাদা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়ে যাওয়ার আমরা নতুন উইন্ডো করার জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করতে পারি, অথবা আমরা কন্ট্রোল শিফট জে দিতে পারি। কন্ট্রোল শিফট জে দিলে আমাদের এটা আলাদা আরেকটা ইয়ে হয়ে যাবে, কন্ট্রোল অল্টার। ওকে, এই যে এতটুকু অংশ আমাদের আলাদা হয়ে যায় আর কি। ওকে, আমরা যে ইমেজটা দিয়েছি আপনাদের এখানে পাথওয়ার্ক করা মনে হয়, আমাদের এখানে যেই আমরা রিফাইন ইডেজ করছিলাম, ইডেজ ডিফাইন করছিলাম, ইডেজ ডিফাইন করছিলাম, ইডেজ ডিফাইন আমাদের এ পর্যন্ত হয়ে গিয়েছে। এখন ব্লার টুল দিয়ে আমরা ইডেজ ডিফাইন করছিলাম, ব্লার টুল। ওকে, আমি বার্ড টুল বড় ছোট করার জন্য থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমি বার্ড টুল ক্লিক করার পরে আসতেছে না, আমাকে করতে দিচ্ছে না। আচ্ছা, ব্লার টুল ধরেছেন? ব্লার টুল, ব্লার টুল ধরে সিলেকশন, এই যে এই লেয়ারটা সিলেকশন, আমাদের যেটা লেয়ার ছিল এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। যদি আমাদের অন্য লেয়ার সিলেক্ট থাকে তাহলে কিন্তু আমার হবে না। না, আমি শুধু একটা লেয়ার দেখতেছি। হ্যাঁ, একটা লেয়ার, এই লেয়ার সিলেকশন করা, জি এই লেয়ার সিলেকশন করা এবং ব্লার টুল নিয়েছি। ব্লার টুল নিয়ে এখানে দেখেন 25 জি ওই নর্মাল অপশন, ওই অপশন গুলো আসতেছে না। অপশন, উইন্ডোজ অপশন, উইন্ডোজে অপশন, এই যে অপশন, উইন্ডোজ অপশন, অপশন দিলে অপশন চলে আসবে। ও দাঁড়াও 1 সেকেন্ড, ওকে চলে এসছে? জি। ওকে, হ্যাঁ না, স্ট্রেংথ পাবে 50%। আমি একটা মেসেজ পাচ্ছি, could not use the blur tool because the target layer is hidden. টার্গেট লেয়ার ইজ হিডেন, জি কুড নট। ওকে, টার্গেট লেয়ার হিডেন, ওটা আমি শুধু একটা লেয়ার ইউজ করছি, দুইটা না, শুধু একটা। আচ্ছা, একটা লেয়ার সিলেকশন খালি। জি ওকে, এখানে ব্লার টুল নিয়েছেন আপনি? ব্লার টুল, জি ব্লার টুল ক্লিক করেন। ওকে, জুম করেন, জুম করে ব্লার করেন। নাম হচ্ছে করতে দিচ্ছি না। করতে দিচ্ছে না? আপনি আমি যে ফাইল দিয়েছি সেই ফাইল ওপেন করেছেন? জি জি ওকে, আবার ওপেন করেন আপনি, ওকে। ক্লোজ করে দিয়ে ফাইল ওপেন। আপনি আমার স্ক্রিনটা দেখতে চান? আ আ আ ওকে ওকে, দেখান দেখান দেখান। শেয়ার স্ক্রিন দেন, আমার আই থিঙ্ক মমিন অঙ্কুর করতে হবে কিছু। হ্যালো। জি জি আই থিঙ্ক মমিন অঙ্কুর আমার পারমিশন দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যালো স্যার,
এখানে মনে হয় স্যার নেই, আমরা আপাতত যেটুকু ডিফাইন করছিলাম এখানে যাই। আচ্ছা আপনার এখানে কি এটা ঠিক আছে যে মানে ব্লার টুল 15 15, তারপরে এটা ক্লিক করা এবং মুড এগুলো নর্মাল নর্মাল মুড আছে, হ্যাঁ ওগুলো সব আসতেছে। জি নর্মাল মুড আছে, স্ট্রেংথ 50%, তারপর স্যাম্পল এখানে ক্লিক করা নাই, তারপরে এটাতে কোনো কিছু ক্লিক করা নাই, সবকিছু ঠিক আছে, জি সবকিছু সবই ঠিক আছে। জি ওকে ওকে, তাহলে আপনি এখানে 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 ক্লিক করলে, এরকম ক্লিক করলে কি ব্লার হচ্ছে না হচ্ছে না না হচ্ছে না। হচ্ছে না? লেয়ার সিলেকশন করা সবকিছু ঠিক আছে, ওকে। আপনি কোনটা, মাঝখানেটা সিলেক্ট করেছেন না উপরেরটা? হ্যালো জি জি আপনি মাঝখানেরটা সিলেকশন করেছেন না উপরেরটা? মাঝখানেরটা মাঝখানেরটা এটা সিলেকশন করা এইভাবে, জি, আর গ্রিনটা এটুকু না, না? গ্রিন গ্রিন আচ্ছা লেয়ারটা না। গ্রিনটা গ্রিনটা উঠায় দিয়েছেন, জি ওকে আপনি গ্রিনটা এডিট উঠায় দেওয়ার কিছু, পরে। আপনি আগে এডিট ইমেজে গেছেন নাকি? আমি হ্যাঁ শুনছি আপনি আগে তো রিফাইন এডিট গেছেন না? রিফাইনারিতে যাইনি আমি, ও আমি যে ফাইলটা দিয়েছি আপনি সেই ফাইলটা ওপেন করেন, জি করেছি, যে ফাইলটা দিয়েছি এই PSD ইমেজ 7309 কাট আউট। হ্যাঁ করেছি ওটা। আচ্ছা এই ফাইলটার মধ্যে এভাবে সিলেকশন করা আছে, এটা জি সিলেকশন করা, এই যে এখানে জিরোতে সিলেকশন করা, জি আমারটা, জিরোতে সিলেকশন। আমি অ্যাকচুয়ালি দাঁড়াও, আমি অ্যাকচুয়ালি একটা কাট আউট করেছি তো, মানে আমি একা একা করেছি একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লেয়ার 3 হয়ে গেছে। সেটার মধ্যে, জি বাট আমি আবার ওপেন করছি, এখন আবার ওপেন করছি। আচ্ছা আচ্ছা ওকে, আবার ওপেন করেন আপনি। ওকে ওপেন, কাট আউট, কাট আউট দেখেন এখানে জিরো সিলেকশন করা। ওয়ান সেকেন্ড, হ্যাঁ এখন 0 সিলেকশন ছিল। জিরো সিলেকশন করা, এবার জুম করেন, জুম করেছেন, জি ওকে। এবার ব্লার টুল নেন, কোথায় এই যে ব্লার, ব্লার টুল ক্লিক করেছেন। জি হ্যাঁ, এবার এই যে এখানে এখানে একটু ইয়ে করেন, মার্ক করেন, আসতে আসতে আসছে না? ওকে 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 ওকে, এখন আমরা এই পুরো অংশটুকু আমরা ব্লার করব, ব্লার করে একটু হালকা ব্লার করব পুরো অংশটুকু, যেখানে যেখানে আমাদের ব্লার প্রয়োজন হবে, যেমন এখানে ব্লার প্রয়োজন হবে আমাদের, এটাতে করছি, ইডিস গুলো আমরা একটু ব্লার করে দিচ্ছি, এখানে ব্লার করা আছে, সমস্যা নাই। আমাদের এখানে নিচে আমরা যাই, এখানে ব্লার করা নেই, একটু হালকা লাইট ব্লার,
ওকে আমাদের ব্লার কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ রাজু, জি ওই দেখেছিলাম স্যার, ওই যে ইয়ের একটু সমস্যা ছিল, ওটা আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে আর কি, আচ্ছা বেশ, সমস্যা নেই। ওকে আমরা এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট পিক্সেল। আমরা লেয়ারের উপরে বাম বাটন ক্লিক করলে আমরা সিলেক্ট পিক্সেল দিতে হবে, লেয়ারের উপরে বাম বাটন ক্লিক করলে সিলেক্ট পিক্সেল অপশন আসবে, সিলেক্ট পিক্সেল। লেয়ারের উপর থেকে বাম বাটন ক্লিক করলে সিলেক্ট পিক্সেল, এডিট, আমার কপি। আমার সিলেক্ট পিক্সেলটা আসতেছে না। এই যে এখানে এখানে সিলেক্ট সিলেক্ট করছেন সেজন্য আসে নাই। ইমেজের উপরে এখানে কার্সার রেখে তারপরে বাম বাটন ক্লিক করতে হবে। ওকে ওকে জি বাম বাটন ক্লিক করার পরে সিলেক্ট পিক্সেল, জি পেছন ওকে, এডিট, কপি করুন। ওকে আমরা আরেকটা ফাইল দিয়েছি আপনাদেরকে, যেটা হচ্ছিল ব্যাকগ্রাউন্ড ফাইল, কম্পোজিট ইমেজ। কম্পোজিট ইমেজ ফোন নামে একটা ফাইল দিয়েছি, এখানে আমরা পেস্ট করব ওয়ান সেকেন্ড, কম্পোজিট ইমেজ 5। ওয়ান সেকেন্ড, মেইলে সবাইকে দিয়েছি আমরা, ওকে, কম্পোজিট ইমেজ এই ফাইলটা আমরা দিয়েছি, এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করে আমরা এখানে পেস্ট করব, টেস্ট হয়েছে সবার। এবার আমরা ইডিট 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 ট্রান্সফর্ম, ফ্রি ফ্রি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম দেওয়ার পরে আমরা অল্টার শিফট টিপে কোণা থেকে ধরে ড্রাগ করে আমরা ইমেজটা ছোট করব। ইন্টার দিব, হ্যালো হ্যালো, ওকে আমরা ফাইলটা সেভ দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শেষ শেষ, কম্পোজিট ইমেজ 5 নামে দেবো আমরা, সেভ, কম্পোজিট ইমেজ 5। ওকে আমরা একটু ডার্ক করব ইমেজটা, একটু ডার্ক করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা একটু অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেলস, লেভেলসে গিয়ে আমরা হালকা একটু ডার্ক করব ইমেজটা।
22. Okay. Okay. আমরা ইমেজটা আবার ইমেজের অংশটুকু ইমেজটার একটা শেড দিব, সিলেক্ট পিক্সেল, নতুন আরেকটা লেয়ার নিব আমরা, ক্রিয়েট এ নিউ লেয়ার, লেয়ার নিয়ে আমরা এটার কালার দেব ব্ল্যাক 100%। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দিবেন? জি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। ব্ল্যাক হওয়ার পরে কন্ট্রোল ডিলিট, you said control delete, right? কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট দেওয়ার পরে এই কালার আসবে। এই কালার আসার পরে আমরা এটার একটা শেড দিব, শেড দিতে গেলে আমাদেরকে এটা কি করতে হবে, এডিট, ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম না, আমরা এডিট স্কিউ দিব, ট্রান্সফর্মে গিয়ে, ওকে, এখন আমরা এটা আমরা একটু মাল্টিপ্লাই করে দেখে নেই আমাদের সেটটা ঠিক পড়ছে কিনা। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দেওয়ার পরে আমরা সেটটা নামাবো, মাল্টিপ্লাই করছেন কিভাবে? জি জি, মাল্টিপ্লাই কিভাবে হয়েছে? মাল্টিপ্লাইটা কিভাবে হলো? মাল্টিপ্লাই, এই যে এখানে গিয়ে মাল্টিপ্লাই, এখানে লেয়ার নর্মাল ছিল আমাদের, আমরা নর্মাল থেকে এখানে মাল্টিপ্লাই করে দিয়েছি। মাল্টিপ্লাই বাটনটা কমনটা কোথায়? কমান্ডটা লেয়ারের মধ্যে, লেয়ারের মধ্যে, লেয়ার, লেয়ারের এখানে নর্মাল, নর্মাল আছে আমাদের, দেখুন এখানে নর্মাল এরকম আছে, জি, এটা আমরা মাল্টিপ্লাই করে দিব। ওকে ওকে, ওকে, মোস্টলিতে কি করেন, লাইক মাল্টিপ্লাই জাস্ট ওটার পিছনে সেটটা পড়ছে কিনা দেখার জন্য। যেমন এই যে দেখেন এখানে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, কিন্তু এর আগে কি হলো, আমাদের মাল্টিপ্লাই ছাড়া আমাদের ইমেজটা দেখা যাচ্ছিল না, যেমন এই যেখানে খালি সলিড কালারটা এসেছে, জাস্ট দেখার জন্য, ওকে, এবং ওটার সাথে যেন মিশে যায় সেই কারণে। তো আবার একটু ওকে রিপিট করা যাবে, করেন, আবার একটু রিপিট করেন কাজটা, আবার ওকে দাঁড় করান শ্যালোটাকে। ওকে, আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম, আমরা সিলেক্ট করে এখানে দিলাম, আমরা ইডিট, ট্রান্সফর্ম, স্কিউ, তারপর আমরা নর্মালে গিয়ে মাল্টিপ্লাই দিব। মাল্টিপ্লাই দেওয়ার পরে আমরা এটা আমরা শেড দেব, যতটুকু লাইটের শেড পড়ে একটা মানুষের, যতটুকু লাইটের শেড পড়ে, দেখুন আমি টান দিচ্ছি, কোন দিকে টান দিচ্ছি, আবার এদিকে টান দিচ্ছি, আবার এদিকে টান দিচ্ছি, এখন দেখা যাচ্ছে এই যে পায়ের সাথে জয়েন্টে মিলছে না, আমি হালকা গরু উঠাই দিলাম, পায়ের সাথে মিলাই দিলাম, ওকে, ইন্টার দিব। ইন্টার হয়েছে, এই লেয়ারটাকে আমরা আমাদের ইমেজের লেয়ারের পেছনে ফালাবো। পেছনে ফালাতে হলে আমাদেরকে এই টু লেয়ারটা সিলেক্ট করে ওয়ান লেয়ারের নিচে আনতে হবে, তাহলে এটা আমাদের পেছনে চলে যাবে।
Could you do that again? ছিল আমাদের এখানে এভাবে আমরা লেয়ার টুটা ড্রাগ করে নিচে নামাবো, নিচে একেবারে নিচে নামানো যায়, আবার এখানে নামানো যায়, ওয়ান এর উপরে দেব নিচে। ওকে, ওকে ক্লিয়ার। এবার আমরা ইমেজটা ব্লার, যে ডার্কেন ইমেজটা আমাদের আছে এই ইমেজটা, আমরা এই ইমেজটা যেটা আমরা সিলেক্ট করে রেখেছি লেয়ার টু, লেয়ার টুটা আমরা ফিল্টার, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লারে যাব, ব্লারে গিয়ে গোশিয়ান ব্লারে যাব। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন শেডটা আমাদের একটু ব্লার হয়ে গেল। কতটুকু আমাদের 10% আছে, আমরা বাড়াতে কমাতে পারি, যতটুকু বাড়ানো কমানো যায়। আমরা 10%ই দিই এখানে, আমরা লিখে দিতে পারি 10%, 10% দিলে ওকে দিলে আমাদের 10% হয়ে যাবে। ওকে, সেটা আমাদের অনেক বেশি হয়ে গিয়েছে, আমরা সেটা পার্সেন্টেজ কমায় দেবো। পার্সেন্টেজ কমায় দিতে অপাসিটি দিতে হবে, অপাসিটি এখানে 100% আছে লেয়ারের মধ্যে, লেয়ারের মধ্যে অপাসিটি 100% আছে, আমরা 100 থেকে 50% দেবো অথবা 70% দেবো। দিয়ে আমরা ওকে দিব, ওকে দিয়ে আমাদের ইমেজ শেড তৈরি হয়েছে একটা। গাসিয়ান ব্লার করেছেন কেন? পুরো গ্রোশেন ব্লারে একটু ব্লারটা একটু বেশি পার্সেন্টেজ হয়, নর্মাল ব্লারে একটু কম পার্সেন্টেজ হয়, সেই কারণে। ওটা আবার করতে পারেন ওই ওকে, আবার করছি আমরা। ওকে, আমরা এটা লেয়ারের পেছনে দিলাম, লেয়ারের পেছনে দেওয়ার পরে ফিল্টার ব্লার, গুশিয়ান ব্লার 10%, 10%, ওকে 10, ওকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা পার্সেন্টেজ আমরা 70% দিলাম, লেয়ারের মধ্যে 70 অপাসিটি। ওকে, এখন দেখুন এখানে আমার মনে হচ্ছে পাতা নিচে প্লেসমেন্ট হয়নি, কারণ হচ্ছে কি আমাদের সেটটা, সেটটা দেখুন, সেটটার জন্য, সেটটার জন্য পাতা পিছনে হয়নি মনে হচ্ছে। তো আমরা কি করব, আমরা সেটটা আবার ইডিট করে দেব। ইডিট করে দিতে গেলে আমাদের সেটটা সিলেক্ট করতে হবে, সেটটা এখানে লেয়ার টু সিলেক্ট করে ইডিট ট্রান্সফর্ম ওয়ার্ক, ওয়ার্পে গিয়ে আমরা এই অংশটুকু আমরা তার পায়ের পেছনে দিয়ে দিব। দেখুন আমি এখানে এই অংশটুকু তার পায়ের পেছনে দিয়ে দিয়েছি হালকা করে। দেখুন এবার ওকে,
ডান, আমাদের রিফাইনিং সিলেকশন, ওকে আমরা ইমেজ কিভাবে রিফাইন করব এবং ইমেজের শেড কিভাবে রিফাইন করব সেটা আমরা দেখে নিলাম এবং শেড প্লেসমেন্ট দেখে নিলাম। ওকে, আমরা এখন প্লেস আমরা কাজ করব এখন পুশিং ইওর ডিজাইন ফার্দার। আমরা ডিজাইনটাকে আমরা নতুন কোনো কিছুতে অ্যাপ্লাই করব, নতুন ডিজাইন এলিমেন্টে অ্যাপ্লাই করব। আমাদের এখানে আমরা আপনাদেরকে একটা স্যাম্পল ফাইল দিয়েছি যেটা হচ্ছে ফায়ারওয়ার্ক নামে, দেখুন এখানে ফায়ারওয়ার্ক নামে আছে, ফায়ার পিএনজি 6001। ওই সেম ফাইল ওপেন করব? হ্যাঁ, না এই ফাইলটা ওপেন করেন, আপনার যে ফাইলটা আমরা আমি দিয়েছি আজকে ফায়ার পিএনজি, এই ফাইলটা ওপেন করুন। চলো এই ফাইলটা ওপেন করুন, ওপেন করে এটা সিলেক্ট করেন, সিলেক্ট আপনার ড্রাগ করে সিলেক্ট করতে পারি অথবা কন্ট্রোল এ দিতে পারি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, এডিট, কপি, কপিতে গিয়ে আমরা কম্পোজিট ইমেজ 5 এ চলে যাব। কম্পোজিট ইমেজ 5 এ আমরা এখানে এটা পেস্ট করব, একটা ফায়ারওয়ার্ক নিয়ে এসেছি আমরা। ওকে, ফায়ারওয়ার্কটা আমরা সাপোজ উনার প্রথম পায়ের উপরে দেব, ফায়ারওয়ার্কটা পায়ের উপরে দিতে গেলে আমাদেরকে কাজ করতে হবে এটা সিলেক্ট করে এটার উপরে দিতে হবে। ওকে, সবার উপরে আমরা ফায়ারওয়ার্কটা দিয়েছি লেয়ার 3। এটা আমরা ট্রান্সফর্ম করব, ইডিট, ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম করে আমরা ছোট করে অনলি ফর একটা পায়ের উপরেই আমরা দেব। এন্টার দিলাম, প্লেসমেন্ট হয়েছে। ওকে, এটা আমরা আরেকটা কপি করব, এটা আমরা ধরে কপি করতে পারি সিলেক্ট করে নতুন আরেকটা, নতুন লেয়ারে গেলে আমাদের আরেকটা কপি হয়ে যাবে, দেখুন লেয়ার কপি সিলেক্ট করে নিউ লেয়ারে ক্লিক করতে হবে। কিভাবে করলাম দেখুন, সিলেক্ট করলাম, ক্লিক করে আমরা এটা ধরে এনে নিউ লেয়ারে ক্লিক করলাম, নিউ লেয়ারে ক্লিক করলে আমাদের আরেকটা লেয়ার কপি তৈরি হবে, থ্রি কপি। আশা করি হয়েছে সবার। এখন আমরা একটা লেয়ার আমরা এই লেয়ারটা আমরা পেছনে দিয়ে দেবো, ফায়ারওয়ার্কটা আমরা ইমেজের পেছনে দেবো, ড্রাগ করে ইমেজ 1 এর পেছনে দিয়ে দেবো। কপিটা কিভাবে হয়েছে? কপিটা হয়েছে হলো 3 নাম্বার ফায়ারওয়ার্ক, ফায়ারওয়ার্কটা আমরা যেখানে এনেছি এটা আমরা সিলেক্ট করে নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার, ড্রাগ করে ধরে আমরা এখানে ছেড়ে দিলেই আমাদের আরেকটা কপি তৈরি হচ্ছে। ক্রিয়েট নিউ লেয়ারটা কোথায়? এই যে এখানে এটা হচ্ছে মেক নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার। ওকে সরি, ওকে আমাকে একটু ডিফারেন্ট করে আসতে, ডিফারেন্ট করে এসে তো সিলেক্ট লেয়ার 3 সিলেক্ট করেছি, তারপর জাস্ট নিউ লেয়ার ক্লিক করবো।
আমরা এটা এটা যেমন আমরা এটা এই যে প্রথমে দেখুন এই লেয়ারটা সিলেক্ট করা, সিলেক্ট করার পরে এটা আমরা ড্রাগ করে নিচে নেমে এনে নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করলে নতুন আরেকটা লেয়ার 3 কপি চলে আসবে। ওকে ওকে এসে ওকে ওকে এখন আমরা এটা উঠাই দিব। এটা আমরা এই লেয়ারটা আমরা ইমেজের পেছনে দিয়ে দিব। ইমেজের পেছনে হলে এটা ধরে আমাদেরকে লেয়ার 1 এর নিচে দিয়ে দিতে হবে। লেয়ার 1 এর নিচে দিয়ে দিলাম। ওকে আমরা এটা সিলেক্ট করা আমাদের কপি ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, ফিটনেস করে একটু লেফটে সরাই দিব অ্যারো কি দিয়ে সরাই দিচ্ছি। দেখুন দেখুন অ্যারো কি দিয়ে সরাই দিচ্ছি। ইন্টার ওকে। এখন আমরা নতুন লেয়ারটা ক্লিক করব, নতুন লেয়ারটা আসছে এখানে। নতুন লেয়ারটা আমরা ইডিট ফ্রি ট্রান্সফর্ম দেব অথবা ট্রান্সফর্ম দেব, ট্রান্সফর্ম দিয়ে ফ্লিপ হরিজেন্টাল রিভার্স করে দেব। ফ্রি ট্রান্সফর্ম তো করেছেন কেন? ওকে আমরা লেয়ার 3 কপিটা যে যেই যেই ফায়ারওয়ার্কটা তার পায়ের উপরে আছে, ফায়ারওয়ার্ক একটা আমরা পায়ের উপরে দিয়েছি, একটা পেছনে দিয়েছি, দুটো ফায়ারওয়ার্ক। জি আমরা লেয়ার 3টা কপি করব, এই লেয়ার 3টা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ইডিট ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল, ইডিট ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল, তার মানে ফ্লিপ হরিজেন্টাল দিলে এটা আলটিমেটলি এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে রিভার্স হয়ে যাচ্ছে, জি ফ্লিপ হয়ে যাচ্ছে। ওকে ট্রান্সফর্ম ইডিট ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল। ওকে এখন দেখুন এই লেয়ার কপিটা থেকে পাটা আমরা একটু রিফাইন করব। রিফাইন করতে হলে আমাদেরকে এটা ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ব্লেন্ডিং অপশন আসবে। ব্লেন্ডিং অপশন আসার পরে আমরা এই যে এখানে একটা ন্যাচারাল ফিল আনার জন্য দেখুন আমরা এখানে আমরা একটু হালকা এইগুলো এটা মুভ করলেই আমাদের কালারটা পার্সেন্টেজ অ্যাডজাস্টমেন্ট হয়। আন্ডার লেয়িং লেয়ারে আমরা দেখি একটু একটু কমিয়ে দেই। ওকে হালকা হালকা দেখুন পা দেখা যাচ্ছে। ওকে ওকে আমরা উপরেরটার অপাসিটি কমাই দিব। অপাসিটি কমাই দিব আমরা কত 80% দেই, 80% দিলে দেখুন অথবা 60% দেই দেখুন এবার।
Okay. আমরা কম্পোজিট ইমেজ নিয়ে কাজ করছিলাম অ্যাকচুয়ালি। আমরা কম্পোজিট ইমেজের আমরা এখন যেটা কাজ করলাম এটা একটা ফায়ার ওয়ার্ক নিয়ে কাজ করলাম। ফায়ার ওয়ার্ক নিয়ে ফায়ারটা অ্যাকচুয়ালি একটা রিয়েল শেড প্লেসমেন্ট দিলাম আমরা, রিয়েল শেড প্লেসমেন্টে। তো অ্যাকচুয়ালি এই ধরনের আমরা অনেক ধরনের স্যাম্পল দেখবো। যেমন দেখুন আপনাদের এখানে একটা ফাইল দিয়ে আছে আমাদের এখানে, দেখুন এটা হচ্ছে ফায়ার অবজেক্ট। ফায়ার অবজেক্টে দেখুন এখানে কি দেওয়া আছে, একটা গাড়ির মধ্যে সুন্দর চারপাশে শেড দিয়ে কালার করে দেয়া, এবং সেটার ভিতরে ফায়ার ওয়ার্ক নিয়ে কাজ করা হয়েছে, সুন্দর একটা ফায়ার ওয়ার্ক নিয়ে কাজ করা হয়েছে। এবং স্কাইতেও স্কাই কালারটা একটু ইয়ে করা হয়েছে, বেসিক্যালি একটা ন্যাচারাল ফিল থেকে আসলে অন্য আরেকটা ন্যাচারাল ফিলে চলে যাওয়া আর কি। ওকে, আমরা আপনার কি এই ফাইলটা ওপেন করেছেন? One second, I need to fire take you. ওকে, আমরা দেখি অ্যাকচুয়ালি আমাদের যে ইমেজটা ছিল, আমরা দেখুন আমাদের এই ইমেজটা ছিল অ্যাকচুয়ালি, আমাদের এই ইমেজটা, এই ইমেজটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে রিফাইন করেছি। এই ইমেজটাকে আমরা এই ধরনের করার চেষ্টা করবো, এটাকে অ্যাকচুয়ালি কম্পোজিট ইমেজ, এটা কি বলে কম্পোজিট ইমেজ। ওকে, আপনা মনে হয় ওপেন করতে পেরেছেন। দেখুন এখানে এই কম্পোজিট ইমেজ, আমরা যে ইমেজ ফাইলটা দিয়েছি আপনাদেরকে, এই ফাইলটা ওপেন করুন, ভেহিকেল ওয়ান। ভেহিকেল ওয়ান নিয়ে আমরা এখন কাজ করব। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এই গাড়ির যে ইমেজটা আছে, আমরা এই ইমেজটাকে অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করার সিলেক্ট করব। এই ইমেজটাকে সিলেক্ট করার জন্য আমরা আলাদা একটা পেন টুল ইউজ করব। আমরা বেসিক্যালি পেন টুল, আমরা ইমেজটা ইমেজ সিলেকশন করব। ইমেজ সিলেকশনের পরে আমরা স্কাই ভিউ চেঞ্জ করব। স্কাই ভিউ চেঞ্জ করার পরে আমরা সেটার ভিতরে ফিল কালার গুলো এবং আমরা প্লেস করব। ওকে, আমরা সবাই ফাইল ওপেন করেছি। ওপেন করে দেখুন আমরা এখন বেসিক্যালি আমরা এই ভেহিকেল ইমেজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করতে গেলে আমাদেরকে এখান থেকে পেন টুল নিলাম, আমরা কি টুল নিয়ে কি টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে আমরা সিলেক্ট করব এই ইমেজটা। ওকে ওকে, দেখুন আমাদের গাড়ির শেপটা কোথায় গিয়েছে, এখান থেকে
আমরা সেটটা সহ কপি করছি। ওকে, আমরা ভেহিকেল আউটলাইনটা আমরা সিলেক্ট করেছি। আউটলাইনটা সিলেক্ট করার পরে আমাদেরকে ইনার লাইন, এখানে আউটলাইন পরে ইনার লাইন সিলেক্ট করতে হবে। ইনার লাইন বলতে যেগুলো শেড বোঝা যাচ্ছে, যেগুলো শেড, যেমন এইটা হচ্ছে প্লেন শেড, এটা হচ্ছিল হোয়াইট হোয়াইট শেড, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা খালি হোয়াইট শেড টুকু ইউজ করবো, হোয়াইট শেড টুকু সিলেক্ট করবো। হোয়াইট শেড টুকু সিলেক্ট করার পরে আমাদের দুটো সিলেকশন হলো। আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা কপি রাখবো, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আরেকটা কপি রাখার জন্য আমরা নিউ লেয়ার ড্রাগ করে নিউ লেয়ারে গেলে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড কপি তৈরি হয়ে যাবে। আবার বলছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা যদি আরেকটা নিউ লেয়ারে ক্লিক করি, তাহলে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যাবে। কপি হয়ে গিয়েছে আমাদের। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কপি নামটা দেব হলো ভেহিকেল। ওকে, আমরা কন্ট্রোল ইন্টার দিব। কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে আমাদের সিলেকশন টুকু হয়ে গেল। সিলেকশন টুকু হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল অর শিফট জে, কন্ট্রোল শিফট জে দিলে আমাদের গাড়িটা অন্য আরেকটা লেয়ারে চলে এলো। ওকে, আমরা অন্য আরেকটা লেয়ার নিয়ে কাজ করব। অন্য আরেকটা লেয়ার নিয়ে কাজ করলে আমরা এই গাড়িটাকে, আমরা অ্যাকচুয়ালি যে এতটুকু অংশ বাহিরে স্কাই ভিউ দেখা যাচ্ছিল আমাদের মেইন ভিউতে, দেখুন এখানে স্কাই ভিউটা দেখা যাচ্ছে, বাহিরের বাইরের স্কাই ভিউটা দেখা যাচ্ছে। বাইরের স্কাই ভিউটা দেখা যে গেলে আমাদেরকে এই স্কাই ভিউটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা এই স্কাই ভিউটা ইনার সিলেকশন, এটাকে বলে ইনার সিলেকশন করার জন্য আমরা আবার এই ইনার অংশটুকু আমরা সিলেক্ট করবো।
ওকে, আমাদের এই অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা বেসিক্যালি গাড়ির অংশটুকুতে যাব। গাড়ির অংশটুকুতে গিয়ে আমরা কন্ট্রোল ইন্টার দেব। কন্ট্রোল ইন্টার দিয়ে এটা আমরা আরেকটা লেয়ারে কপি করব, কন্ট্রোল শিফট জে। ওকে, এখন আমাদের ভেহিকেল ভেহিকেল ওয়ান ভেহিকেল গ্লাস ভেহিকেল গ্লাস ভেহিকেল ওয়ান। ওকে, আমরা এই দুটো সিলেক্ট করলাম। ওকে, এখন আমাদের বেসিক্যালি সিলেক্ট করতে হবে হলো স্কাই ভিউ, স্কাই ভিউ। ওকে, আমরা যদি স্কাই ভিউ ইউজ করতে যাই তাহলে আমাদেরকে যতটুকু আমাদের প্রয়োজন আমাদের ততটুকু নিতে হবে। দেখুন আমাদের এখানে যতটুকু আছে আমরা আউটলাইন থেকে ইউজ করব, আমরা পরে একটা ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে শেষ করে দিব। দেখুন আমি স্কাই ভিউটা নিচ্ছি এখান থেকে, স্কাই ভিউটা। আবার আমরা কন্ট্রোল শিফট, আমাদের যে পজিশন ছিল, ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড অনলি, এটাকে আমরা রিনেম করে দেব। ভেহিকেল গ্লাস, স্কাই অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, এই হচ্ছে হলো আমাদের বেসিক্যালি ইমেজটা, আমাদের চারটা ইমেজ, চারটা কম্পোজিট ইমেজ, চারটা ইমেজ নিয়ে আমরা কাজ করব। তো প্রথমেই আমরা অ্যাকচুয়ালি ভেহিকেলটা, আমরা ভেহিকেল গ্লাস উঠাই দিলাম। প্রথমে আমরা ফায়ার ওয়ার্ক নিয়ে আসি। ফায়ার ওয়ার্ক আমাদের এখানে যে ফায়ার ওয়ার্ক ছিল, ফায়ার পিএনজি 6001, এই অংশটুকু আমরা কপি করি। কপি করে আমরা এটা অ্যাকচুয়ালি ফাইল সেভ এস দিয়ে আমরা সেভ দিয়ে দিয়ে আমরা ডিজাইন ফাইল কম্পোজিট ইমেজ 6। ওকে, আমরা ফায়ার ওয়ার্কটা এনেছিলাম, ফায়ার অবজেক্টটা আমরা এনেছিলাম। আমরা এই ফায়ার অবজেক্টটা কপি করে আমরা কম্পোজিট ইমেজ 6 চলে যাব। 6 চলে গিয়ে আমরা এখানে প্লেস করব।
কোথায় আমাদের প্লেস হলো, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এই অংশটুকু প্লেস করব। কন্ট্রোল টি, ওকে। আবার এটা আমরা অল্টার ক্লিক করে যদি আমরা টান দেই, অল্টার ক্লিক করে যদি টান দেই আমাদের এটা আরেকটা কপি হয়ে যাবে, কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমরা এটা ট্রান্সফর্ম দিলাম, ইডি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ইডি ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল। ট্রান্সফর্ম দিলাম, ট্রান্সফর্ম ফ্লিপ হরিজেন্টাল, একটু ছোট করে দিলাম। এখন আমাদের এখানে ফায়ারওয়াল দুটো হয়েছে, দেখুন দুটো হয়ে গেছে, লেয়ার ওয়ান লেয়ার টু। আমরা লেয়ার ওয়ানটাকে নাম দিব ফায়ার, এটা আমাদের সহযোগী ফাইল। তো আমরা যখনই এই দুটো মার্চ করব তখনই আমরা দুটো, এটা যদি উপরে থাকে তাহলে আমরা দেখুন আমরা এই দুটো সিলেক্ট করে মার্জ লেয়ার দিলে হবে, মার্জ লেয়ার, মার্জ লেয়ার দিলে দুটো আমাদের লেয়ার মার্জ হয়ে যাবে। তো মার্জ হয়ে যাবে, আমরা এটার নাম দিয়েছিলাম ফায়ার। মার্জ হয়ে গেল, মার্জ হয়ে যাওয়ার পরে এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল ফিল কর আনার জন্য আমরা অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, আমরা ব্লার টুল ইউজ করব। ব্লার টুল ইউজ করার জন্য আমরা বেসিক্যালি ব্লার করে দিব পুরো জিনিসটা, ব্লার করে দিতে পারি আমরা, আমরা ব্রাশ টুল দিয়ে হালকা রিমুভ করে দিতে পারি, ইডেজ গুলো একটু রিমুভ করে দিতে পারি। ইডেজ গুলো রিমুভ করে দিলে তাহলে আমাদের একটু ন্যাচারাল ফিল লুক মনে হবে। আমরা বেসিক্যালি ব্লার টুল নিয়ে কাজ করছিলাম, ব্লারি করি আমরা। ওকে, আমাদের ব্লার হয়ে গেল। এখন আমরা সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে আমরা আবার এটা অল্টার ক্লিক করলে এটার সিলেকশন টুল যদি আমরা অবজেক্টের উপরে নেই, ফায়ার অবজেক্টের উপরে নিলাম, অবজেক্টের উপরে নিয়ে আমরা যদি অল্টার ক্লিক করি তাহলে দেখুন এখানে ডাবল কপি চলে আসে, একটা কার্সারটা এমন দেখা যায়, এমন দেখা গেলে আমরা এটা ড্রাগ করে যদি আমরা টান দিই তাহলে আমাদের মেইন সাইডে চলে আসবে ফায়ারওয়ার্কটা। ওকে, আরেকটা দিলাম ফায়ারওয়ার্ক। ছোট করে দিলাম, ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে দেখুন আমাদের ফায়ারওয়ার্ক কয়টা হয়েছে, তিনটা কপি হয়েছে। আমরা যদি এটাতে কন্ট্রোল ই দেই অথবা এ তিনটা আমরা মার্জ করে দেই, মার্জ লেয়ার, মার্জ লেয়ার হলে আমাদের একটা লেয়ার হয়ে গেল ফায়ারের, আমাদের একটা লেয়ার হয়ে গেল ফায়ারটা। আমরা অপাসিটি দিব 80%, ওকে। এইবার আমরা ভেহিকেলটা নিয়ে আসব, দেখুন আমাদের ফায়ারওয়ার্কটা বোঝা যায় কিনা। অ্যাকচুয়ালি আমাদের এই সমান রেঞ্জে ফায়ারওয়ার্কটা দরকার ছিল, আমাদের যে ইমেজটা ছিল দেখুন এখানে এই অংশটুকুতে কোনো ফায়ারওয়ার্ক নেই ইমেজের পেছনে। আমরা কম্পোজিট ইমেজে আমরা 100% দিই, 100% দিলে আমাদের বেসিক্যালি এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমরা একটু উপরে উঠিয়ে নেব, একটু উপরে উঠিয়ে নেব, ওকে। ওকে,
যেখানে আছে আমাদের এতটুকু থাকুক, আমরা এখানে ব্রাশ টুল ইউজ করব। বেসিক্যালি আমরা এখানে ব্রাশ টুল ইউজ করব, ইরেজার টুল ইউজ করব, ইরেজার টুল ইউজ করব আমরা, ইরেজার টুল, ইরেজার টুল ইউজ করব। তো বেসিক্যালি আমরা এতটুকু অংশ ইরেজ করে দিব যেন ন্যাচারাল ফিলটা থাকে। মার্জ ইমেজটা করছেন কেন? জি মার্জ ইমেজটা করছেন কেন? মার্জ ইমেজ করেছি যেন ফায়ারওয়ালটা সবগুলো একটা লেয়ারের উপরে থাকে, ও ওকে, একটা লেয়ারের উপরে থাকে, কারণ আমাদের মানে আইডেন্টি করতে যেন সহজ হয় আর কি। যেমন আমরা এটা ফায়ার নামে নাম দিয়েছি, আমরা ফায়ার দিয়ে, এই ফায়ার দিয়ে আমরা বেশ কয়েকটা ফায়ারওয়ার্ক মিলে একটা ফায়ারওয়ার্ক ইউজ করেছি। ওকে ক্লিয়ার? জি। তারপর মার্জ ইমেজ অপশনটা কোথায়? মার্জ ইমেজ, ফায়ারওয়ার্ক যদি দুটো থাকে, যেমন আরেকটা যদি কপি করি আমরা, বাম বাটন ক্লিক করতে হবে, বাম বাটন ক্লিক করে এখানে মার্জ, ওকে, আমাদের যেমন এটা যদি সিলেক্ট থাকে, আমরা যদি এখন যদি বাম বাটন ক্লিক করি এখানে, এই দুটো সিলেক্ট করে বাম বাটন ক্লিক করে ওকে, একটু খালি আমি কপি করলাম, কপি করার পরে এই দুটো কপি সিলেক্ট করে আমরা ওকে, একটা লেয়ারের উপরে ক্লিক করলেই হবে, একটা লেয়ারের উপরে ক্লিক করেই, অথবা কন্ট্রোল ই বাটন প্রেস করুন, ফায়ার, ফায়ারটা কন্ট্রোল ই দিলে, সরি, উপরের লেয়ারটা দিয়ে কন্ট্রোল ই দিলেই হবে। কন্ট্রোল ই যদি দেই আমরা, তাহলে এটা মার্জ হয়ে যাবে আলটিমেটলি। এই যে মার্জ লেয়ার, সরি, আমাদের দুটো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে দুটো ইমেজ, যে দুটো ফায়ার আমরা কপি করেছি, কপি করেছি, এ দুটো সিলেক্ট করতে হবে। এ দুটো সিলেক্ট করে আমরা বাম বাটন ক্লিক করলে ইমেজের উপরে, ইমেজের উপরে, লেয়ারের উপরে না, এই লেয়ারের উপরে না, এই সাইডে, সাইডে এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন আসবে মার্জ লেয়ার, মার্জ লেয়ার, অথবা কন্ট্রোল ই, একটার উপর ফাইল রেখে উপরের যে ফাইলটা থাকবে সেটা মার্জ হয়ে যাবে। নিচের অংশটা যদি সিলেক্ট করি আমরা, যদি কন্ট্রোল ই দেই, সরি, উপরের অংশটা যদি সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দেই, তাহলে নিচের অংশটা উপরের অংশটার সাথে মার্জ হয়ে যাবে। ক্লিয়ার? জি। সো উই ফায়ার ফায়ার কপি একসাথে হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ফায়ার ফায়ার কপি একসাথে হয়ে গেছে, দুটো একসাথে হয়ে যাওয়ার পরে আমরা কি করেছি, আমরা ইরেজার টুল দিয়ে আমরা ভেহিকেলের আশেপাশে সবগুলো একটু, ফায়ার গুলো একটু রিমুভ করে দিয়েছি, হালকা হালকা রিমুভ করে দিয়েছি, বাহিরে ফায়ারটা আমরা রেখেছি। আবার এইখানে দেখুন, এখানে আমাদের ব্যাক সাইডে কিন্তু ফায়ার আছে, ব্যাক সাইডে ফায়ার আছে, ক্লিয়ার? জি। ওকে, আপনি ইরেজ ইরেজ করতে পেরেছেন এখানে? ইরেজার টুল নিয়ে এখানে এই অংশটুকু ইরেজ করে দিতে হবে। জি। হ্যাঁ, করেছেন, ওকে। এখন আমরা বেসিক্যালি স্কাইটা পরে আনতে পারি আমরা, অথবা স্কাইটা আমরা নিয়ে আসি, স্কাইটা এনে আমরা স্কাইটা ড্রাগ করে আমরা ফায়ারের নিচে নিয়ে যাব, ফায়ারের নিচে নিয়ে যাব, ফায়ারের নিচে নিয়ে গেলে এই অংশটুকু এরকম আসবে। ওকে, আমাদের এখানে দেখুন, আমাদের এখানে গ্লাসের একটা ইফেক্ট ছিল, গ্লাসের একটা ইফেক্ট ছিল, আমরা স্কাইটা পরে প্লেস করব, স্কাইটা ক্লোজ করে দেই। গ্লাসের ইফেক্টটা দেখুন, গ্লাস, গ্লাস, ভেহিকেল গ্লাস, ভেহিকেল গ্লাসটা ক্লিক করলাম,
ভেহিকেল গ্লাসটার ভিতরে ফায়ারওয়ার্কটা দেখা যাচ্ছে না, দেখুন দেখা যাচ্ছে ফায়ারওয়ার্কটা দেখা যাচ্ছে না। আমরা ভেহিকেল গ্লাসটা করব অপরচুনিটি করে দেব 50%, 50% করে দিলে আমাদের এখানে স্কাইটা আর ফায়ারওয়ার্কটা এখানে ভিউ হয়ে গেল। ওকে, এখন দেখুন আমাদের এখানে আরেকটা ইমেজ আছে, যেটা হচ্ছে হলো, যেটার নাম হচ্ছে হলো ফায়ার স্কাই। ফায়ার স্কাইটা আমরা নিয়ে আসলাম, ফায়ার স্কাইটা আমরা ড্রাগ করে ড্রাগ করলাম অথবা কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কপি করে আমরা কম্পোজিট ইমেজ 6 এ চলে যাব। কম্পোজিট ইমেজ 6 এ গিয়ে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করলাম, পেস্ট করে আমরা এটা ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে আমরা বেসিক্যালি আমরা এটা ফায়ারটা আমরা বড় করলাম, বড় করে আমরা স্কাইটা যতটুকু আমাদের প্রয়োজন আমাদের ততটুকু স্কাই আমরা উপরে নিয়ে নিলাম। ওকে, এই পজিশনে নিয়েছি আমি, আপনারা দেখুন। এন্টার দেব, এন্টার দিয়ে আমরা এটা রিনেম দিব ফায়ার স্কাই। ফায়ার স্কাই, ওকে, ফায়ার স্কাই আমরা নিয়ে এসেছি। ফায়ার স্কাই আপাতত আমরা রেখে দিই এখানে, এখন আমাদের ওকে, আমরা এই স্কাই টুকু, আমাদের যে স্কাই টুকু আছে এই স্কাই লেয়ারে সিলেক্ট করব। স্কাই লেয়ার সিলেক্ট করে আমরা এটা বাম বাটন ক্লিক করব, বাম বাটন ক্লিক করলে আমরা এখানে পাবো সিলেক্ট পিক্সেল, সিলেক্ট পিক্সেল হয়েছে আমাদের। এই অংশটুকুতে আমরা এই ফায়ার স্কাইটা প্লেস করব। এই অংশটুকুতে আমরা ফায়ার স্কাইটা প্লেস করব। ওকে, এটা আমাদের দরকার নেই, আমরা এটা রিমুভ করে দিলাম। ওকে, আমরা এই স্কাইটা আমরা নিয়ে আসলাম, স্কাইটা এনে আমরা বেসিক্যালি আমরা এই স্কাইর এখানে প্লেস করলাম। স্কাইয়ের এখানে অ্যাকচুয়ালি প্লেস আমাদের হয়েছে, কিন্তু আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটুকু আমাদেরকে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটুকু যদি সিলেক্ট করতে চাই, আমরা বাম বাটন ক্লিক করে সিলেক্ট পিক্সেল দিব ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডের অংশটুকু সিলেক্ট পিক্সেল দিয়ে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের অংশটুকু আমরা ফেলে দিব। ফেলে দিয়ে কি করব আমরা বেসিক্যালি ফায়ার স্কাইতে ক্লিক করব। ফায়ার স্কাইতে ক্লিক করার পরে আমরা ডিলিট দিব, ডিলিট বাটন দিলে দেখুন আমাদের স্কাই ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। ওকে, এখন
এখন আমাদের অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে পুরো স্কাইটা এসেছে এবং ফায়ারওয়ার্ক গুলো এসেছে, সবগুলো এসেছে ঠিকঠাক। এখন আমরা বেসিক্যালি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটার সাথে আমাদের এই ফায়ারওয়ার্কের কালার আমরা ফায়ারওয়ার্কের কালারটা আমরা অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেব কিভাবে, আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার সিলেক্ট করব, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট হুক অ্যান্ড স্যাচুরেশন, ওকে আমরা একটু এটার কালারের সাথে আমরা কালারটা অ্যাডজাস্ট করব। দেখুন আমরা এই যে হুকের এই অংশটুকু আমরা একটু মার্জ করছি, মুভ করছি, দেখুন দেখুন রেড কালারের মধ্যে কেমন হচ্ছে। ওকে ওকে আসে নাই আমাদের রেড কালার, একটু রেডিশ টাইপের যদি আমরা দিতে পারতাম তাহলে ভালো হতো। ওকে আমাদের এখানে রেডিশ আসছে না, আমাদের এখানে রেডিশ হালকা লাইট এরকম আসে। ওকে দেখুন এবার আমাদের আগের অংশ ছিল কিরকম, এরকম ছিল, পরের অংশ হলো কিরকম, এরকম। সো আমরা কম্পোজিট ইমেজ করলাম কোথায়, এই এটাকে আমরা কম্পোজিট ইমেজ করলাম। ওকে দেখেন খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট একটা ইমেজ থেকে আমরা টোটালি আরেকটা ডিফারেন্ট প্লেসমেন্টে আমরা এটা প্লেস করে দিতে পারি। ওকে ক্লিয়ার, কারো কোনো কনফিউশন? হ্যালো, ক্লিয়ার? জি কারো কোনো কনফিউশন আছে? একটু চিন্তা করুন। আমরা বেসিক্যালি একটা ইমেজ থেকে আমরা প্রথমে কি করলাম, আমরা ভেহিকেল টুকু আমরা আলাদা করলাম। আমরা প্রথমেই প্রথমে আমরা কি করেছি, আমরা ভেহিকেল টুকু আলাদা করেছি, ভেহিকেল অংশটুকু পাথর করে আমরা টোটালি আলাদা করেছি, ভেহিকেল অংশটুকু, ওকে এই অংশটুকু আমরা পাথর করে আলাদা করেছি। তারপরে আমরা তার গ্লাসের ইফেক্টটুকু, গ্লাসটুকু আমরা আলাদা করেছি, গ্লাসটুকু আলাদা করার পরে আমরা ফায়ারওয়ার্ক এনেছি, ফায়ারওয়ার্ক এনে আমরা ফায়ারওয়ার্ক ভেহিকেলের সামনে থেকে রিমুভ করে দিয়েছি, আশেপাশে খালি ফায়ারওয়ার্ক দিয়েছি। ফায়ারওয়ার্ক দেওয়ার পরে আমরা একটা স্কাই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছি, স্কাই ব্যাকগ্রাউন্ড ফায়ার স্কাই ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে এসেছি, ফায়ার স্কাইটা আমরা প্লেস করেছি। প্লেস করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার চেঞ্জ করে দিয়েছি,
বেসিক্যালি একটা ডিফারেন্ট ডিএ থেকে কম্পোজিট ইমেজ অ্যাকচুয়ালি কোথায় চলে এসেছে দেখুন। ওকে স্যার কি আছেন? হ্যালো হ্যালো মোমেন স্যার, ওকে এবার সেভ দিব। কম্পোজিট ইমেজ 6, ওকে আমরা কম্পোজিট ইমেজ 5-এ চলে এলাম। কম্পোজিট ইমেজ আমরা 5-এ কাজ করছিলাম, আমরা কম্পোজিট ইমেজ 6-ও কাজ করছিলাম। আমরা কম্পোজিট ইমেজ 6-টা আমরা ওপেন করে রাখবো। আমাদের অ্যাকচুয়ালি কম্পোজিট ইমেজ 6 ওকে, এটা আমাদের কম্পোজিট ইমেজ 6 ছিল, এটা আমাদের কম্পোজিট ইমেজ 5 ছিল। ওকে ওকে আমরা পুশিং ইওর ডিজাইন ফার্দার, আমরা পুশিং ইমেজ ডিজাইন ফার্দারে ছিলাম। আমরা অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ ফায়ার গেল, আমাদের ব্লেন্ড উইথ ফায়ার, আমরা অ্যাকচুয়ালি ফায়ারের অংশটুকু ব্লেন্ড করব। যেমন আমরা এই অংশটুকু, আমরা আমাদের যে ফাইলটা ছিল এই ফাইলটাতে আমাদের ফায়ারের অংশটুকু, তো আমাদের ফায়ারের যে অংশটুকু ছিল ফায়ারের অংশটুকু আমরা ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করব হলো আমরা যে ইমেজটাতে ইমেজের কালারে, দেখুন আমরা এই ইমেজটা আমাদের কয়েকটা নাম্বার লেয়ার 1, লেয়ার 1-এ আমাদের ইমেজটা। ওকে দেখুন এইখানে আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালার, এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট পিক্সেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা যদি এই ফায়ারের কালারটা আমরা তার এইখানে দিতে চাই, একটা শেড দিতে চাই এখানে সেই কালারের, তাহলে আমরা সেই কালারটা অ্যাকচুয়ালি আনবো কিভাবে। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অ্যাকচুয়ালি কালারটা আমরা নেব, আই ড্রপার দিয়ে আমরা কালারটা নেব, ব্যাকগ্রাউন্ড কালারটা নেব আই ড্রপার দিয়ে। ওকে আই ড্রপার দিয়ে কালারটা নিলাম, সিলেক্ট পিক্সেল। ওকে আমরা হালকা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমরা অপাসিটি আমাদের 10% আছে, দেখুন আমি ব্রাশ টুল নিয়ে হালকা আমরা একটা ইয়েলো কালারের শেড এখানে প্লেস করছি, ফায়ারের একটা শেড দেখুন।
ফায়ারের শেডটা যেন তার এই পাশেও চলে এসেছে, হালকা লাইট দেখে। ফায়ারের শেডটা আমরা এখানে আনতে পারি, আমরা অথবা আমরা আরেকটা ব্লেন্ড করতে পারি আমরা সেই অংশটুকুতে। আমরা যেমন আমার ফায়ারটা আছে হলো এইখানে, এই ফায়ার অংশটুকু আমরা কপি করে নেব, সরি এই ফায়ার অংশটুকু আমরা সিলেক্ট করব, লেয়ার লেয়ার আমরা অল্টার ক্লিক করে আমরা সরি ফায়ারটা আমরা কপি করে নিলাম, ফায়ারটা কপি করে নিলাম, ওকে ফায়ারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা যে ইমেজটা আছে, আমাদের ইমেজটা আসলে এখানে, আমরা অল্টার ক্লিক করে আমরা যদি এটার সাথে ক্লিক করি, দেখেন এখানে একটা এরকম মার্ক চিহ্ন আসবে, মার্ক চিহ্ন আসবে, ও সরি, আমাদের ফায়ার ওয়ার্কটা আমাদের এটার উপরে যেতে হবে, উপরে দেখুন ইমেজটার উপরে আমাদের ফায়ার ওয়ার্কটা রেখেছি। অল্টার ক্লিক করে আমরা এই অংশটুকু আমরা ক্লিক করলে আমাদের এই অংশটুকু স্টার জামার অংশটুকুতে চলে যাবে, দেখুন প্যান্টের অংশটুকুতে চলে যাবে। দেখুন আমরা এটা মুভ করছি, এই যে এই যে মুভ করছি, যেখানে আমরা ফায়ারটা দিতে যাবো সেখানে আসবে, দেখেন ফায়ারটা নিয়ে আসলাম, ফায়ারটা এনে আমরা জাস্ট ফায়ারের একটা শেড দিয়ে দিব, দেখুন 30% দিয়ে দিব, 30% দিয়ে দিলে ফায়ারের যে একটা শেড আছে সেই শেডটা তার প্যান্টের মধ্যে আলটিমেটলি চলে আসবে। এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে? এই অংশটুকু আরেকবার করে দেখাই আমি, আমরা একটা ফায়ার ওয়ার্ক যেটা আছে থ্রি, আমরা এটা কপি করব, ফায়ার ওয়ার্ক থ্রি সিলেক্ট করে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, বেসিক্যালি আমরা ফায়ার ওয়ার্কটা নিয়ে আসলাম। ফায়ার ওয়ার্কটা আমরা দেখুন আমরা ফায়ার ওয়ার্কটা ওকে, এই ফায়ার ওয়ার্কটা আমরা তার এই বডির অংশটুকুতে পেস্ট করব, বডির অংশটুকুতে পেস্ট করব কিভাবে, ফায়ার ওয়ার্কটা আমরা নিব হলো এই অংশটুকু লেয়ার ওয়ানের উপরে নেব, আর আমাদের ফায়ারটা হচ্ছে হলো লেয়ার ফোরটা আমরা উপরে নেব, উপরে নিলাম, উপরে নেওয়ার পরে আমরা অল্টার ক্লিক করব, অল্টার ক্লিক করে আমরা এটা এরকম একটা মার্ক আসবে, মার্ক আসলে আমরা ক্লিক করলে আমাদের আলটিমেটলি এই ফায়ার অংশটুকু তার বডি অথবা জামার মধ্যে চলে যাবে। ওকে ফায়ারের অংশটুকু আমরা এখন পার্সেন্টেজ দিয়ে দিব 50%, 50% দিয়ে দিলে অ্যাকচুয়ালি দেখুন এবার আমাদের পুরো লেয়ারটা এরকম চলে এসেছে।
আদনান কি বুঝতে পেরেছেন? হ্যালো, জি জি সরি মিউট। মানে ফায়ারওয়ার্কটা আমরা তার প্যান্টের কালারের মধ্যে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি, মানে খুব ও সহজে মনে করেন যে একটা শেড নিয়ে এসেছি। ওকে, প্যান্টে আপনি কিভাবে আসছে? জি প্যান্টে প্যান্টে কিভাবে আসছে? হ্যাঁ, প্যান্টে কিভাবে আসলো সেটাই বলছি, আমরা প্যান্টের কালারের মধ্যে আমরা ফায়ারওয়ার্কটা নিয়ে এসেছি। দেখুন, আমরা দেখেন, আমরা যেই অ্যাকচুয়ালি আমাদের যে ফায়ারওয়ার্কটা ছিল, এই যে এটা আমাদের ফায়ারওয়ার্ক, জি ফায়ারওয়ার্কটা আমরা কি করব, তার এই প্যান্টের কালারের মধ্যে নিয়ে আসবো, প্যান্টের মধ্যে নিয়ে আসবো। যেহেতু আমাদের এখানে ফায়ার আছে, এই ফায়ারটা এখানে জ্বলছে, তো আমরা করব কি, এটা শেডটা আমরা এখানে নিয়ে আসব, এখানে নিয়ে আসব। এখানে আনতে হলে আমাদেরকে কি করতে হবে? ও আই পেপার ইউজ করতে হবে না? হ্যাঁ, আই পেপার টুল তো বুঝি না। না, ওই কালার পেপার টুল ইউজ করতে হবে নাকি? ওর না, আই কালার পিকার টুল ইউজ করতে হবে না, আমরা যে ফায়ারটা নিয়ে এসেছিলাম, আমরা সেই ফায়ারটাই আমরা কপি করব। কপি করে আমরা, অথবা আমরা নতুন লেয়ার থেকে কপি করে নিয়ে আসি, নতুন লেয়ার থেকে কপি করে নিয়ে আসি, এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম, আমাদের যে ফায়ারওয়ার্ক ছিল, আমাদের যে ফাইলে আমাদের ফায়ারওয়ার্ক ছিল, অ্যাসেট ফাইলে, ফটোসে গিয়ে, কাট আউট ইমেজে, আমাদের যে ফায়ারওয়ার্কটা ছিল, এই ফায়ার অংশটুকু আমরা কপি করব। কপি করে আমরা এইখানে নিয়ে আসব, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা তার এক পায়ে আমরা এই অংশটুকু, ফায়ারের অংশটুকু দিব, এক পায়ে অংশটুকু দিলে আমরা যে পায়ের উপরে দিব সেই পায়ের অংশটুকু আমরা সিলেক্ট করলাম, এর উপরে দিলাম। ওকে, এখন আমরা এটা তার প্যান্টের মধ্যে ইমপ্লিমেন্ট করব কিভাবে? খালি প্যান্টের উপরে হবে, বাহিরের অংশটুকু তো হবে না। জি ওকে, আমরা এইখানে লেয়ার যে ফোরটা আছে, সেই লেয়ার ফোরের উপরে আমরা কার্সরটা রেখে অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করলে দেখুন, এই যে এরকম একটা বাটন আসবে, এইরকম একটা বাটন আসবে, এই যে ওকে জি এটা ক্লিক করলেই আমাদের এটা ফায়ারওয়ার্কটা তার বডির মধ্যে চলে যাবে। ওকে জি ক্লিয়ার? জি ওকে, এখন আমরা এটা মুভ করাতে পারি, আমরা ধরে, আমরা এদিকে মুভ করাতে পারি, আমরা ধরে যে কোনো যেদিকে আমরা মুভ করাতে চাই সেদিকে আমরা মুভ করাতে পারি। তো সাপোজ আমরা সেটা, যেহেতু একটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করার জন্য আমরা সেটা পার্সেন্টেজ আমরা ইউজ করব 50% অথবা 30%, লাইট একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখেন এটার ভিতরে, পায়ের ভিতরে তার আরেকটা শেড চলে আসে, মানে ওটা লাইটের ইফেক্টটা চলে এসেছে, চলে এসেছে। ক্লিয়ার? জি ওকে, যেমন আমরা আমাদের কম্পোজিট ইমেজে সিক্সে, কম্পোজিট ইমেজ সিক্সে আমাদের এই গাড়ির মধ্যে আমরা এই ফায়ারওয়ার্কের স্যাম্পলটা আমরা এই গাড়ির ভিতরে নিয়ে আসব, গাড়ির ভিতরে একটা ইফেক্ট নিয়ে আসব। আমাদের এখানে একটা ফায়ারওয়ার্ক আছে, ফায়ার। ওকে, দেখেন আমাদের এখানে একটা ফায়ার আছে, এই ফায়ারের অংশটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট পিক্সেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ইডিট, কপি করলাম, কপি করে আমরা ভেহিকেলের উপরে পেস্ট করব। ভেহিকেলের উপরে পেস্ট করলাম, ভেহিকেলের উপরের অংশটুকুতে পেস্ট করার পরে আমরা কি করব, তারটা তার পুরো অংশটুকুতে একটা, যেন বোঝা যায় কাট আউট ইমেজ না মনে হয়, আমরা এটা অল্টার ক্লিক করে আমরা নিচেরটার মতো মার্জ করে দেব। মার্জ করে দিলে আমাদের অনলি ফর বডির কালারের মধ্যে ফায়ারটা চলে এসেছে। দেখুন, খালি ভেহিকেলের মধ্যে ফায়ারটা চলে এসেছে,
যেহেতু আমরা ফায়ারের একটা শেড দিব, আমরা সেটা 20% দিতে পারি, দেখুন 30% দিতে পারি, 15% দিতে পারি। আগুনের যে একটা শেড, একটা লাইটের ইফেক্ট, সেই ইফেক্টটা যেন ভেহিকেলের মধ্যে চলে আসে। ক্লিয়ার? এরপরে আমাদের কুশিং ডিজাইন ফারি আছে, আমাদের টুল ইউজ টু ইফেক্ট। আমরা এর আগেও দেখেছি যে অ্যাকচুয়ালি ডস টুল ইউজ করব আমরা, সবগুলোর ভিতরে কিভাবে ডস টুল ইউজ করি। তো আমরা কম্পোজিট ইমেজে ডস টুল কিভাবে ইউজ করব। ডস টুল ইউজ করতে গেলে আমাদের মানে ডস টুল অ্যাকচুয়ালি তার যে হাতের একটু শেড আছে, সেই অংশটুকু আমরা একটু ব্রাইট করার জন্য, কোনো অংশটুকু যদি আমরা ফোকাস এরিয়া করতে চাই সেই অংশটুকুতে ফোকাস করার জন্য আমরা অ্যাকচুয়ালি ডস টুলটা ইউজ করব। ওকে, আমাদের এখানে দেখুন, আমাদের এখানে ডস টুল আমরা সিলেক্ট করেছি, ডস টুল। আমাদের যে ইমেজটা আছে আমরা সেই ইমেজটার মধ্যে আমরা ডস টুল ইউজ করব। ডস টুল ইউজ করে যেমন এই অংশটুকু আমাদের বোঝা যাচ্ছে না, এই অংশটুকুতে আমরা ডস টুলে আমরা টুলটা দেখবো যেন এটা সিলেক্ট করা থাকে সবসময়, এই অংশটুকু সিলেক্ট করা থাকে, অংশটুকু সিলেক্ট করে আমরা হালকা করে ব্রাইট করে দেবো যেন সেটা আমাদের চোখে পড়ে। এই দেখুন হাতের অংশটুকু, তার ফেসের অংশটুকু আর একটু ব্রাইট করে দেবো। ওকে, দেখুন ওকে, ডস টুল আমরা ইউজ করলাম। ডস টুল ইউজ করে যে অংশটুকু ডার্ক আছে আমরা সেই অংশটুকু আর একটু ক্লিয়ার করব। এই যে দেখুন এখানে একটু ডার্ক আছে, এই অংশটুকুতে আমরা আর একটু ক্লিয়ার করে দেব। এখানে একটু ডার্ক আছে, এখানে শেড গুলো আছে, লাইট শেড গুলো আছে, এখানে শেড আছে, ওকে, ডস টুল ইউজ করলাম আমরা। এবার আমরা বার্ন টুল ইউজ করা দেখবো, ডস টুলের অংশে বার্ন টুল ইউজ করব। বার্ন টুল ইউজ করব কোথায় দেখুন, আপনি আমার হেয়ার গুলো যদি আরেকটু ব্ল্যাক হতো তাহলে হয়তো একটু বেটার লাগতো, আর একটু লাইট লাইট ফোকাস বার্ন টুল ইউজ করছি আমরা।
আমরা বার্ন টুল ইউজ করছিলাম। ওকে, বার্ন টুল ইউজ করছিলাম আমরা। বার্ন টুল ইউজ করলাম আমরা। বার্ন টুল ইউজ করে আমরা বেসিক্যালি তার চোখের অংশটুকু একটু ডার্ক করলাম এবং তার এই অংশটুকু একটু ডার্ক করলাম লাইট। ওকে, তার গোফটা একটু ইয়ে করে দিলাম। ওকে, এই অংশটুকু একটু ডার্ক করে দিলাম। আবার ডস টুল আমরা ইউজ করব। ওকে, আমরা সেভ দিলাম। আপনি ডার্ক টুলটা ইউজ করেছেন কেন? জি, ডার্ক টুলটা ইউজ করেছেন কেন, মানে ওটা কি করছেন? মানে ডস টুলটা, জি, আর ডস টুলটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি তার ফেসের যে ডার্কিশ যে একটু ইয়েগুলো ছিল, আবহগুলো ছিল, সেই অংশটুকু আমরা আর একটু ব্রাইট করে দিয়েছি ওকে ডস টুলটা দিয়ে। ওকে জি ডস টুলটা দিয়ে যে দেখুন আমরা যে এই অংশটুকু দেখুন, এখানকার অংশটুকু দেখুন, আমরা এখানে ডস টুল ইউজ করব। ডস টুল ইউজ করব, ডস টুল ইউজ করে আমরা আর একটু হালকা একটু এই যে এখানকার যে ডার্ক অংশটুকু আছে লাইট করে ওকে জি হালকা আমরা একটু ইয়ে করে দেব, ব্রাইট করে দেব, হালকা একটু ব্রাইট করে দেব। দেখুন আবার আমরা বার্ন টুল দিয়ে হালকা একটু ডার্কার করে দিব, তার হেয়ার গুলো একটু ডার্কার করে দিব। দেখেন এই অংশটুকুতে একটু মোচ আসে নাই, আমরা একটু ইয়ে করে দিব, একটু ডার্ক করে দিব। দেখুন এবার ওকে,
ওকে, আমরা এখন বেসিক্যালি ফিল লেয়ার এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা কাজ করব। যেমন আমাদের এই মেশটুকু আছে, এই মেশটুকুতে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে চাই, যেমন আমরা এখন আমাদের যে পজিশনে আছে, আমরা যে ছবিটা এনেছিলাম একটু ডার্ক করেছি, একটু ফর্সা করেছি এই অংশটুকু, কিন্তু এখন আমরা পূর্বের অবস্থায় যেতে গেলে তাহলে কিন্তু আমরা আগের অবস্থায় যেতে পারবো না, কারণ আমরা এটা সেভ দিয়ে ফেলেছি এবং আমাদের আগের অবস্থানে নেওয়ার কোনো অপশন নেই। তো সো আমরা যদি নতুন লেয়ার তৈরি করি, নতুন লেয়ার তৈরি করলে আমরা সেটাতে অ্যাডজাস্টমেন্ট আলাদা আরেকটা লেয়ার তৈরি হবে। যেমন আমি যদি লেবেল করি ইমেজটাকে যদি আমি লেবেল করি, দেখুন আমি একটু লেবেল করছি, একটু ডার্ক করছি, ডার্ক ডার্ক একটু ব্রাইট করছি, ব্রাইট ওকে ওকে দেখুন এবার আমি যদি এটা রিমুভ করে দিই, দেখুন আমাদের ছবি কি ছিল, কেমন ছিল, এখন কি রকম ছবি, নতুন আরেকটা লেয়ার তৈরি হয়েছে সেই অ্যাডজাস্টমেন্টের। এটা কি ক্লিয়ার? Yes, yes. ক্লিয়ার। অনুরূপ ভাবে আমরা যদি অন্য অন্য ইফেক্ট আনতে যাই, ক্রিয়েট নিউ লেয়ার, ওকে, আমরা আবার যদি কারভাজ করতে চাই, কারভাজও করতে পারবো, আমরা যদি প্যাটার্ন আনতে চাই, প্যাটার্ন আনতে পারবো, সলিড কালারও আনতে পারবো, সবকিছু এখানে যেগুলো আছে সবগুলো আরেকটা নতুন লেয়ারে ওপেন হবে, নতুন লেয়ারে ওপেন হবে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড আমরা আরেকটা কপি করি, ওকে, ব্যাকগ্রাউন্ড কপি করলাম, অরিজিনাল র ফাইল আমাদের থেকে গেল। ব্যাকগ্রাউন্ড কপি করে আমরা যদি আমরা সেটা কালার ব্যালেন্স করতে চাই, অথবা আমরা ফটো ফিল্টার দিতে চাই, দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফটো ফিল্টারে আমাদের কাজ করছে রেড কালার। দেখুন রেট এর পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। দেখেন ফটো ফিল্টার, অথবা আমরা ইয়েলো কালারটা দিই, একটু ইয়েলো কালারটা দিলে ইয়েলো কালারের পার্সেন্টেজ কম বেশি করা যাবে আমাদের এখানে, ইয়েলো কালারের
ভায়োলেট কালার দিতে চাইলে ওকে, আমরা একটু ভায়োলেট কালার ইউজ করলাম, ফটো ফিল্টারটা আমাদের উঠাই দিলে দেখুন না, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল, এটা হচ্ছে আমাদের ইফেক্ট, দেখুন ভায়োলেট কালারের একটা ইফেক্ট। তেমনই ভাবে আমরা যদি বলতে চাই আমাদের সেম জিনিসই আমরা আবার যদি গ্রেডিয়েন্ট ম্যাপে দিতে চাই, গ্রেডিয়েন্ট ম্যাপ গ্রেডিয়েন্ট ম্যাপ, ওকে গ্রেডিয়েন্ট ম্যাপের অপাসিটি আমরা 10% দিলে মোটামুটি আমাদের আরেকটা আরো ইফেক্টে কাজ করা যায় আর কি। ওকে আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, অথচ ইমেজটা যদি কালার রেখে রেখে দিতে চাই, তাহলে সেই ইফেক্টটাও আমরা দেখতে পারি এখানে, দেখুন এটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখুন এক একটা এক এক ধরনের ইফেক্ট, ওকে এছাড়া আমরা হুক ও স্যাচুরেশন নিয়েও কাজ করতে পারি। আমরা এখানে যদি আমরা হুকের কালারে যাই, অ্যাকচুয়ালি দেখুন এটা যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ওকে দেখুন আগে ছিল এই ধরনের এখন হয়েছে। বুকের কালার যদি না দিই আমরা আমাদের আগের পজিশনে চলে যাবে আমাদের যা আছে, এবং যদি গ্রেডিয়েন্ট মাপ দিই, ম্যাপ দিই, অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট দিই, যেটা দিই আমরা বিভিন্ন ধরনের অপশনাল তৈরি করতে পারি। ওই ব্ল্যাক এন্ড হোয়াইট করলেন কিভাবে? ওই হ্যাঁ, এইবার হয়েছে হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এন্ড হোয়াইট করব, সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, যেটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে যাচ্ছি এটা আমরা সিলেক্ট করব, ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমরা ফেলে দিই আপাতত। ওকে আবার নিয়ে আসি আমরা, ওকে আমাদের পজিশন হচ্ছিল এটা, সরি একটু খালি জাস্ট, ওকে পজিশন আমাদের ব্যাকগ্রাউন্ডের পজিশন এটা, ব্যাকগ্রাউন্ডের পজিশন আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেয়ারে গিয়ে দেখুন এখানে ভাইবারেন্স হোক স্যাচুরেশন, ফটো ফিল্টার ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে ওকে
ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড এর কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসবে। অথবা কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করলো যে না, তাহলে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালারটা পাবো কোথায়, কিন্তু অ্যাকচুয়ালি তখন কিন্তু আমাদের আলাদা ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসে। আবার আপনি এই জিনিসটা আপনি ব্যাকগ্রাউন্ড করতে পারেন, তখন আবার সমস্যা হবে, যেমন ইমেজ মুড গ্রে স্কেল ডিসকার্ড, এই যে দেখুন পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইট, সিলেক্টিভ ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা যে লেয়ারে কাজ করব সেই লেয়ারই আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি। অনেক ধরনের এখানে অপশন আছে, দেখুন এখানে অনেক ধরনের অপশন আছে, সেই অপশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট ম্যাপে গেলে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপে আমাদের অনেক ধরনের অপশন আছে, দেখুন এখানে আমাদের আরো ধরনের, একটির ভিতর টুলটা ক্লিক করলে আমাদের এখানে অনেক ধরনের অপশন আছে, দেখুন এখানে নয়েজ আছে, মেটাল আছে, ন্যাচারাল ন্যাচারাল আছে। দেখুন আমি যদি গ্রেডিয়েন্ট ম্যাপ দিতে চাই, দেখুন ইফেক্ট, দেখুন এখানে ওই চারটা, দোজ ফোর আর নো, ওয়ান টু থ্রি, দোজ ফাইভ অপশনস আন্ডার লেয়ার টু, হাউ ডিড দোজ কাম উইথ অপশন না, বাট লেয়ার্স লেয়ার্স লিংক লিংকের মতো? আমি যখনই নতুন একটা কাজ করছি তখনই আমার নতুন একটা লেয়ার তৈরি হচ্ছে, অপশন ফাইভ, 1 2 3 4 5, এগুলো ব্ল্যাক কোনো এন্ড হোয়াইট, লিংক লিংক হচ্ছে না তো, কোনো স্পেশাল কিছু না তাই না, শুধু একটা না না নর্মাল লেয়ার? স্পেশাল কোনো কিছু না, স্পেশাল কোনো কিছু না, পুরো ইমেজটাকে আসলে ওরা কনভার্ট করে নিচ্ছে ওকে সফটওয়্যারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে আপনি পুরো ইমেজটাকে কনভার্ট করে, দেখুন এটার ভিতরে একটা ভিনটেজ ইফেক্ট, জি ভিনটেজ ইফেক্ট দিতে পারেন। তারপরে আবার প্রতিটারই অপশন আছে, যেমন আপনি আবার যদি যান আপনি গ্রাফিক্স ম্যাপে, যদি যান গ্রাফিক্স ম্যাপে গিয়ে আপনি এখানে দেখেন অনেক ধরনের কালার আছে, যেই ধরনের মনে করেন যে আপনি দিতে চান সেই ধরনের কালারে চলে আসবে, ব্ল্যাক এন্ড হোয়াইটে, অ্যাডজাস্টমেন্টে। ইভেন এখানে আরো অপশন আছে, এখানে যদি আপনি পেস্টাল দেই, ফটোগ্রাফিক টনিক দেই, স্পেশাল ইফেক্ট দেই, দেখুন আরো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এই যে দেখুন ফটোগ্রাফিং টনিং, দেখুন একটা পুরাতন একটা ভিনটেজ টাইপের, পুরোটাই। এখন আমরা দেখেন আমরা কতগুলো অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করেছি, অ্যাকচুয়ালি আমরা যদি অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করি প্রতিটার এক একটা ইফেক্ট, দেখুন আপনি এটা দিলাম আমরা ফটো ফিল্টার, ফটো ফিল্টারের কালার, অ্যাকচুয়ালি এটা হচ্ছিল আমাদের ন্যাচারাল কালার, ফটো ফিল্টারের কালার, তারপরে আসলো হুক অ্যান্ড স্যাচুরেশন কালার, ওকে গ্রেডিয়েন্ট ম্যাপ কালার, গ্রেডিয়েন্ট ম্যাপ কালার 3, গ্রেডিয়েন্ট ম্যাপ কালার, আমরা এইভাবেই অ্যাকচুয়ালি আমরা অনেক ধরনের অপশন আমরা তৈরি করতে পারি। আমরা সেভ দিব,
ওকে, আমরা এখানে সিলেক্টিভ কালারেরও আমাদের অপশন আছে। আমরা যদি কোনো সিলেক্টিভ কালার দিতে চাই, যে কোনো ধরনের কালারের ইফেক্ট যদি দিতে চাই, তাহলে সেটা আমাদের সিলেক্টিভ কালার চলে আসবে। সিলেক্টিভ কালারে আমি যদি রেড অথবা ম্যাজেন্টা দিতে চাই, অ্যাবসোলিউট কালার দিতে চাই। সিলেক্টিভ কালার অপশনটা কোথায়? কালারটা অপশন কোথায়? হ্যাঁ, সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার উইথ, ক্রিয়েট এ নিউ ফিল্ড অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করে আমরা এখানে সিলেক্টিভ কালার আমরা ইউজ করতে পারি। এই যে সিলেক্টিভ কালার আছে, সিলেক্টিভ কালার ইউজ করতে পারি আমরা। এখানে অনেক ধরনের কালার আছে, আমরা যদি ইয়েলো কালারই দেই অথবা সায়ান কালার দেই, সাইন কালার গুলো চেঞ্জ হবে শুধু, তাই না? হ্যাঁ ওকে, আমাদের সায়ান কালারের মেজে পার্সেন্টেজ যদি আমরা বাড়াই দিতে চাই, অথবা ম্যাজেন্ডা কালারের পার্সেন্টেজ যদি আমরা বাড়াই দিতে চাই, ইয়েলো কালারের পার্সেন্টেজ যদি আমরা বাড়াই দিতে চাই, ব্যাকগ্রাউন্ডের সব ধরনের কালার আমরা পার্সেন্টেজ বাড়াই দিতে পারি। ওকে, আমরা এখানে দেখে নিলাম, বেসিক্যালি কোন ধরনের যদি কোনো কিছু আমরা ইয়ে করতে চাই। আমাদের এখানে আরো একটা অপশন ছিল, যেটা আমাদের টেক্সট ইফেক্টের উপরে আসলে অ্যাকচুয়ালি কাজ করা যেত। আমরা যদি আমরা এখানে টেক্সট প্লেস করি একটা, ক্যারেক্টারের কালার স্টাইল আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখন আমরা এই টেক্সটটা আমরা বিভিন্ন ধরনের টেক্সটের উপরে আমরা ইউজ করতে পারি। বেসিক্যালি জন লেখাটাকে আমি যদি, আমাদের এখানে আছে একটা বাটন দেখুন, অ্যাড এ লেয়ার স্টাইল, অ্যাড এ লেয়ার স্টাইলে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে অনেক ধরনের জিনিস আসবে, যেটা হচ্ছে ব্লেন্ডিং অপশন আসবে, বেভেল অ্যান্ড অ্যাম্বুশ আসবে, স্ট্রোক আসবে, ইনার শেডো আসবে, ইনার গ্লো আসবে, কালার ওভারলে আসবে, গ্রেডিয়েন্ট ওভারলে আসবে। ওকে, আমরা বেসিক্যালি প্রথমে যদি বেভেল অ্যান্ড অ্যাম্বুশেই যাই, দেখুন বেভেল অ্যান্ড অ্যাম্বুশে
বিভিন্ন অ্যাম্বুশের আমরা পার্সেন্টেজ একটু বাড়াই দিতে পারবো, যদি আমরা ডিপটা একটু বাড়াই দেই। দেখুন ডিপটা কিভাবে বাড়াচ্ছি আমি, ডিপ আবার আমি এখানে আমার সাইজটাও একটু কম বেশি করতে পারবো, যে মানে শেডের সাইজটুকু দেখুন দেখুন আমরা এখানে আরো ইউজ করতে পারি, আমরা স্ট্রোক ইউজ করতে পারি, ইনার শেড ইউজ করতে পারি, আমরা টেক্সচার ইউজ করতে পারি, যদি আমাদের কোনো ধরনের টেক্সচার আমরা দিতে পারি, আমাদের টেক্সচার ইফেক্ট অ্যাকচুয়ালি এখানে আসে প্যাটার্নে, অনেক ধরনের প্যাটার্ন আছে এখানে, যে কোনো ইউজ প্যাটার্ন আপনি ইউজ করতে পারেন। দেখুন এখানে ক্লিক করলেই আমাদের আলটিমেটলি এই প্যাটার্ন গুলো চলে আসবে টেক্সট ইফেক্টে, দেখুন। টেক্সচার ইফেক্টে যদি আপনি টেক্সচার ইফেক্টে আরো আপনি আনতে পারেন বিভিন্ন ধরনের অপশন, এবং আপনি এখানে নতুন অপশন আনতে পারেন, আর্টিস্টিক সারফেস, আর্টিস্টিক ব্রাশ ক্যানভাস, কালার পেপার, এডিটেবল, ইরোডিবল টেক্সচার, গ্রে স্কেল। হ্যালো হ্যালো, ওকে দেখতে পাচ্ছেন সব? হ্যালো The screen went off. স্ক্রিন ওকে Okay, no, it's fine. No, it's fine. No, it's fine. Okay. এখন No, দেখা that's যাচ্ছে? fine. Yeah, that's it. ওকে ওকে, তো অ্যাকচুয়ালি আমরা যেটা করছিলাম ওই যে এখানে ইফেক্টের গ্রেডিয়েন্ট ইফেক্টের অ্যাকচুয়ালি কাজ দেখছিলাম আমরা, গ্রেডিয়েন্ট ইফেক্টে আমরা টেক্সচার ইফেক্টে বেভেল অ্যান্ড অ্যাম্বুশে টেক্সচার ইফেক্টের কাজ দেখছিলাম। আপনি কি টেক্সচার ইফেক্টটা বের করতে পেরেছিলেন? Yeah. ওকে ওকে, আমরা এটার ভিতরে একটা ইনার শ্যাডো দিতে পারি, ইনার শ্যাডো আমরা দিতে পারি, ইনার শ্যাডোর
মাল্টিপ্লাই ইউজ করতে পারি, ইনার শ্যাডো। ওকে, পার্সেন্টেজ আমরা ইনার শ্যাডো একটা দিলাম। ইনার শ্যাডো ইউজ করতে পারলাম আমরা, প্যাটার্ন ওভারলে করতে পারবো আমরা, লাস্ট অপশন এখানে সব ধরনের অ্যাপ্লিকেশন। আমরা এখানে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারবো, যেটা আমাদের ড্রপ শ্যাডো ইউজ করতে পারবো। ড্রপ শ্যাডো আমাদের পার্সেন্টেজ ডিস্টেন্স কতটুকু হবে, আমাদের পার্সেন্টেজ কতটুকু হবে, ড্রপ শ্যাডো মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই দিয়ে দেখুন আমাদের কতটুকু আসছে। আমাদের একটু পার্সেন্টেজ কমই দিলাম, কম দিয়ে অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি দেখুন, ডিস্টেন্সটা যদি আমরা একটু বাড়িয়ে দিতে চাই তাহলে আমরা ডিস্টেন্স বাড়াতে কমাতে পারি যে কোনো ধরনের, জাস্ট এই ড্রপ শ্যাডো। আবার আমরা শেডোর অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, আমরা পার্সেন্টেজ যদি আমরা শেডোর অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারি। দেখুন ড্রপ শ্যাডো, ওকে, দেখুন টাইপ টুল দিয়ে আমরা বড় করে দিই, শেড গুলো আলটিমেটলি যেরকম বড় করতে চাবো আমরা সেরকম বড় হয়ে যাবে। ওকে, আমরা ফাইল সেভ দিয়ে দিই। ওকে, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ দেখলাম, আমরা ইফেক্টের কাজ দেখলাম, সবগুলোই আমাদের। তো বেসিক্যালি আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং ইফেক্টের কাজগুলো বিভিন্ন ধরনের পোস্টারে অথবা অনেক ধরনের কাজ করার সময় আসলে আমাদের এগুলো কাজের কাজের কাজে কাজে লাগবে আর কি। তো আমাদের লাস্ট ছিল আমাদের 16, ওয়ান মোর আইডিয়া ইন এক্সপ্লোরিং ইউর ইমেজ। ওকে, আমরা আরেকটা আইডিয়া দেখব জাস্ট এক্সপ্লোরিং ইমেজ করার জন্য। তো আমরা বেসিক্যালি ওকে, আমরা এখানে ফায়ারওয়ার্ক আছে, আমরা এই ইমেজটুকু এবং ইমেজের শেডটুকু যেটা আছে সেটা আমরা গ্রুপ করব, ইমেজ ইমেজ এবং ইমেজের শেড। ইমেজের শেড ছিল ওয়ান নাম্বার লেয়ার, লেয়ার ওয়ান ছিল আমাদের লেয়ার টু, লেয়ার ওয়ান ওয়ান ক্লিক করব, ক্লিক টু ক্লিক করলাম, দুটো ক্লিক করে আমরা আমরা ট্রান্সফর্ম করে আমরা অ্যাকচুয়ালি এই ফায়ারওয়ার্ক থেকে আমরা একটু উপরে উঠিয়ে দেবো। উপরে উঠিয়ে দিলাম, উপরে উঠিয়ে দিয়ে আমরা একটু অ্যাঙ্গেল করে দিলাম। ইন্টার দিলাম। এটা আমরা কম্পোজিট ইমেজ 7।
এখন দেখুন এই অংশটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই অংশটুকু নিচে নামিয়ে দেব। আমরা পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব, এখন ব্যাকগ্রাউন্ডে কাজ করে আমরা এই অংশটুকু আমরা অ্যাকচুয়ালি অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার দিলাম, কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা অংশটুকু আমরা কন্ট্রোল শিফট জে দিলাম, কন্ট্রোল শিফট জে দিলে আমাদের এটা আরেকটা লেয়ার ওপেন হয়ে গেল। ওকে, আর একটা লেয়ার ওপেন হয়ে গেলে আমরা সেই লেয়ারটা আমরা এখান থেকে পেছনে ইউজ করলাম। ওকে, এটা আমরা ওয়ালের মধ্যে নিয়ে আসলাম জাস্ট একটা দেওয়ার জন্য যে ওয়ালের মধ্যে। ওকে, দেন আমরা এই অংশটুকু আমরা রিমুভ করব, এই অংশটুকু আমরা রিমুভ করার জন্য আমরা বেসিক্যালি পেন টুল ইউজ করব। দেখুন এখানে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন পর্যন্ত আমরা পেন টুল ইউজ করব। এন্টার দেব, এন্টার দিয়ে আমরা কোলন টুল ইউজ করব, কোলন স্ট্যাম্প টুল, কোলন স্ট্যাম্প টুল যদি আমরা ইউজ করি, দেখুন এখানকার অংশটুকু আমরা এখানে ইউজ করব, সেই বরাবরই ইউজ করছি। দেখুন ছোট করে হালকা একটু রিমুভ করে দিব, করেছে স্পট গুলো উঠাই দিব, কাজু স্পট গুলো উঠাই দিব। আসসালামু আলাইকুম কাজু। জি হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, কতদূর ক্লাসে? এই তো মোটামুটি চলছে, আমরা শেষের দিকে আছি, আমরা লাস্টে ছিলাম ওয়ান মোর আইডিয়া অ্যান্ড এক্সপোর্টিং ইউর ইমেজ, তো এটার পরে আমরা মানে কারো কোনো কোয়ারি থাকলে সেটা নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ, একটু শর্ট করেন, কারণ আই থিঙ্ক সবাই কি গেট করতে পারতেছে, সবাই বুঝতে পারতেছে কিনা? আদনান, নাইম, রাফি, আমার স্যারিং ও ওকে, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন? সুইট প্র্যাকটিস করবি? ওকে গ্রেট,
হ্যাঁ, আবার নতুন করে আসছে এমএ বাসা, দ্যাট মিনস তালহা। তালহা, হোয়াট অ্যাবাউট ইউ? তালহা, Yeah, I'm good. I'm good. ওকে, ইউ আর গেটিং ইট? ইউ আর গেটিং ইট? Yeah, I'm getting it. Yeah. অল রাইট, অল রাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আর ওকে রাজু, তাহলে কনক্লুশন করেন আজকে, জি ঠিক আছে? জি, ওকে ওকে, আমরা জাস্ট এই লেয়ারটা ঠিক করি, আমরা একটু খালি হ্যাঁ হ্যাঁ প্লিজ, জাস্ট একটু খালি, ওকে, গিভ প্লিজ, মি 5 মিনিটস, 5 মিনিটস এর মধ্যে আমরা ইয়ে করছি। ওকে প্লিজ। আমরা এটা কোলন টুল ইউজ করতেছি, কোলন টুল দিয়ে আমরা জাস্ট লেয়ারটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, ডান, ওকে, আমাদের ইমেজ কমপ্লিট। আমরা বেসিক্যালি ফায়ারওয়ার্ক থেকে আমরা এখান থেকে বের করলাম, আমরা ইমেজটাকে বের করে আমরা উপরে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, আমরা এটা সেভ দিব, এখন আমরা সেভ দিব। এখন আমরা বেসিক্যালি আমরা যখন ক্লায়েন্টকে পাঠাবো তখন আমরা ফাইলগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট আমরা ফাইল সেভ এস দিতে পারি। অ্যাকচুয়ালি আমরা যখন ফাইল পাঠাবো তখন কিন্তু আমাদের এই ফাইলগুলো আমরা পাঠাতে পারবো না, কারণ আমাদের এক একটা ফাইলের ইমেজ হচ্ছে হলো 70 MB, অনেক বেশি। অ্যাকচুয়ালি আমরা তখন কি করব, আমরা বেসিক্যালি আমরা এই ইমেজ গুলোকে আমরা জেপিজি তে কনভার্ট করব, জেপিজি ক্লায়েন্ট ভিউর জন্য জেপিজি তে কনভার্ট করব, অথবা পিএনজি তে কনভার্ট করব, পিএনজি তে কনভার্ট করতে পারি, জেপিজি তে কনভার্ট করতে পারি, পিএনজি আমরা জেপিজি তে কনভার্ট করি, জেপিজি তে কনভার্ট করলাম, জেপিজি তে করে ম্যাক্সিমাম দিলাম অথবা মিডিয়াম দিলাম, সেই হিসেবে আমাদের ওই সাইজ দিলাম, মিডিয়াম দিলাম, মিডিয়াম দিয়ে ওকে দেব। যেমন আমরা এই অংশটা এটা করেছি, আমরা এটা আমরা সেভ এস, জেপিজি, ওকে, আমরা আরেকটা করেছি আজকে মনে হয়, ফাইভ, ফাইভটা করেছি, জেপিজি দিয়ে দিব এখানে, জেপিজি সেভ, ওকে। এখন আমরা জেপিজি প্রিভিউ করার জন্য আমরা প্রিভিউ দেখব, জেপিজি ইমেজ, জেপিজি, জেপিজি, ওকে। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, অথবা আপনার ভিডিও টিউটোরিয়াল দেখে আমরা আপনার যেগুলো সমস্যা আছে ওগুলো আমরা ইয়ে করতে পারি। ওকে আদনান, অথবা আর কেউ যদি আছেন, কারো কোনো সমস্যা থাকলে। হ্যাঁ হ্যাঁ, সবাই, এনি কোশ্চেন? সাদিয়া ম্যাম, শামিমা ম্যাম, তারপরে তালহা, তারপরে আদনান, নাইম, রাফি, আচ্ছা আমি এখন গেস করতে পারি নাই, শুরু বোঝা যায়নি আর কি কথা। না আসলে কি, তালহা তো আজকে ফার্স্ট ঢুকেছে, তালহা শুড মানে রিভিউ অল দ্য ক্লাসেস, প্রিভিয়াস ক্লাসেস, তাহলে কিভাবে দেয়াল আলাদা করবে, কি করবে, এই জিনিসগুলো তুমি পারবে। ওই আর্লিয়ার যে ইউটিউবে ভিডিও গুলো আছে সেগুলো তুমি দেখো, তারপরে তুমি কোশ্চেন গুলো পয়েন্ট আউট করো, সো দ্যাট ওইভাবে ভালো হবে। এখন কারণ অলরেডি 4টা ক্লাস, আজকে 5 নম্বর ক্লাস, অনেক দূর এগিয়ে গেছে এটা, তো তুমি ওগুলো রিভিউ করে তখন তুমি প্রশ্নগুলো করলে তখন ভালো হবে। ওকে,
Okay. Okay. Anything else? Okay. Okay. আমাদের কম্পোজিট ইমেজ শেষ, আমাদের ফটোশপের মোটামুটি আমরা ফটোশপ পার্টটা আমরা শেষ করে ফেলছি। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি আমরা গেটিং কমফোর্টেবল উইথ ইলাস্ট্রেটর টাইপোগ্রাফি পোস্টার, আমরা অ্যাকচুয়ালি টাইপোগ্রাফি নিয়ে কাজ করব। আমরা আগামী কালকে ইনশাআল্লাহ টাইপোগ্রাফি নিয়ে আরেকটা সফটওয়্যার নিয়ে কাজ করব। আমাদের যে ইউএক্স ডিজাইনে যে সফটওয়্যার গুলো কমন ইউজ হয় সেই সফটওয়্যার গুলো আমরা একটা সফটওয়্যার আমরা কমপ্লিট করে ফেলেছি এই পাঁচটা ক্লাসে। Right. এখন এটা everybody has to practice. Without practice, you cannot achieve your goal and our motto. So the thing is, you have to practice it. So so for my understanding, you are practicing, and also this week, I already spoke with somebody before the class start. They told me that they will practice it this week. So hopefully everybody will practice this week. So that's it. So without practice, you cannot achieve your goal, or your, you know, the, our achievement will not be in right position, whatever. So আজকের মতো আমরা কি এখানে শেষ করব? রাজু? জি জি, আজকের মতো আমরা এখানে শেষ করব। See you tomorrow. আর আমাদের নেক্সট ক্লাস হবে ঈদের পরে, ঈদের আগে যে ক্লাস হবে সেটা তো হবেই, ঈদের পরে যদি আমাদের ক্লাস শুরু হবে এক ঘন্টা আগিয়ে, অর্থাৎ আমরা এক ঘন্টা বাড়িয়ে দিব ক্লাসে, সো দ্যাট আমরা তিন দিন না করে দুদিনই করব, তো চার ঘন্টা করে করব, তিন ঘন্টাটা চার ঘন্টা হয়ে যাবে, সো দ্যাট স্যাটারডে সানডেই থাকবে। কথাটা ক্লিয়ার কিনা সবাই? লাইক হ্যাঁ, লাইক ওকে, স্যাটারডে সানডেই হবে, বাট রোজার মধ্যেই শুধু আমাদের 11টা থেকে, রোজার পরে হবে 10টা থেকে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করি এখানে। থ্যাংক ইউ রাজু, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল দ্য অডিয়েন্স, থ্যাংক ইউ, সি ইউ টুমারো, সালাম আলাইকুম।